보세요. السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. وإنك لعلى خلق عظيم. رب اشرح لي صدري ويسر لي امري واحلل عقدة من لساني يفقهوا قولي. শ্রদ্ধেয় উলামা ইকরাম, সম্মানিত দ্বীনী ভাতৃমণ্ডলী, পর্দার আড়ালের মা এবং বোনেরা, আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রশংসা এবং নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর অসংখ্য সালাত এবং সালামের পরে আজকের আলোচনা আপনাদের সামনে শুরু করব। তার আগে শুকরিয়া আদায় করি আল্লাহ পাকের ওই সব নেক বান্দাদের যারা আমাদেরকে এখানে একত্রিত হওয়ার জন্য রাস্তা সুগম করে দিয়েছেন, আমাদের পথকে আসান করে দিয়েছেন, সার্বিক সহযোগিতা করেছেন। আল্লাহ পাক সকলকে যেন জাযায় খায়ের দান করেন। বিশেষ করে এই মামলাকাতুল বাহরাইন, এখানকার সরকার, এখানকার যে আওকাফ সুন্নিয়া, আওকাফের কর্মকর্তারা, এখানকার মার্কাজুল ফুরকান, তাওহীদুল জালিয়াত ইসলামিক সেন্টার আল ফুরকান এবং এসব প্রতিষ্ঠানের যারা দায়িত্বশীল ভাইয়েরা রয়েছেন, আল্লাহ পাক তাদের যেন উত্তম বদলা দান করেন, জাযাহুমুল্লাহু খাইরান। তার সাথে সাথে শুকরিয়া আদায় করি আমাদের মাশায়েখদের, যেসব ভাইয়েরা এখানে দাওয়াতি কাজ করে যাচ্ছেন, বিশেষ করে শেখ শরীফুল ইসলাম হাফেজাহুল্লাহ, শেখ মেহেদী হাসান হাফেজাহুল্লাহ, এইরকমই আরও শেখেরা আছেন বিভিন্ন মসজিদে, মাশাআল্লাহ ইমাম এবং মুয়াজ্জিন আছেন, যারা কোরআন সুন্নাহর প্রচার প্রসারে আপন আপন জায়গায় যে যতটা পারছেন লেগে আছেন, এবং তাদের সাথে বিভিন্নভাবে যারা সাহায্য সহযোগিতায় আছেন, সময় দিয়ে, শ্রম দিয়ে, তাদের জ্ঞান বুদ্ধি দিয়ে এবং তাদের অর্থ দিয়ে যেইভাবে যে সহযোগিতা করেছেন দিনের দাওয়াতের কাজে, আল্লাহর দিনকে আল্লাহর বান্দাদের পর্যন্ত ভালোভাবে পৌঁছে দেওয়ার জন্য আল্লাহ তাদের যেন নেক আমল কবুল করেন, তাদেরকে আল্লাহ পাক সুখের জীবন হায়াত তাইয়েবা দান করেন, আল্লাহ পাক দুনিয়া আখেরাতে তাদেরকে সুখী করেন। শুকরিয়া আদায় করি আমাদের ভাই এবং বোনদের যারা আজকে ছুটির দিন না হইলেও আজকে ডিউটির দিন, ডিউটি থেকে অনেকে ডিউটির পোশাকে চলে এসেছেন জানতে পারলাম, আর অনেকে বিলম্বে আসছেন কারণ এখনই ডিউটি থেকে তারা অবসর হচ্ছেন। আমরা অনেক হয়তো চেষ্টা করেছি যে ছুটির দিনে আসব, আর শেখ শরীফ হাফেজাহুল্লাহ বলছিলেন যে শুক্রবার, বৃহস্পতিবার, শনিবার এই দিনগুলিতে হলে ভালো, কিন্তু আমার এত বেশি প্রোগ্রাম এক দেড় মাস পর্যন্ত, কাছাকাছি রমজান পর্যন্ত বৃহস্পতি শুক্রবার ব্যস্ত, যে এই দিনগুলিতে আসা সম্ভব হয়নি। চিন্তা করলাম যে আর বিলম্ব না করে সপ্তাহের মাঝখানে রবিবার সোমবার হলেও একবার আমার দিনী ভাইদের সাথে সাক্ষাৎ করে আসি, যাদেরকে আল্লাহর জন্য ভালোবাসি, যাদের কাছে আল্লাহ সন্তুষ্টির উদ্দেশ্যে কোরআন এবং হাদিসের কথা পৌঁছাবার চেষ্টা করি, তাদের সাথে একবার সাক্ষাৎ করে আসি, যতটা সম্ভব হবে
আমরা দেখা সাক্ষাৎ করব এবং একই অপরের জন্য দোয়া করব এবং কোরআন সুন্নার কথা তাদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করব, একজন অপরজন থেকে শিখার চেষ্টা করব। আল্লাহ পাক যেন আমাদের সৎ নিয়ত দান করেন এবং সকলকে আল্লাহ পাক নেক শান্তির হায়াত জীবন দান করেন। এবং আপনাদের জন্য আবার দোয়া করি, আল্লাহ পাক রব্বুল আপনাদের যেন গুনাহ খাতা মাফ করে দেন। এবং যারা আমাদের পূর্বে চলে গেছেন ইমানের অবস্থায় কোরআন সুন্নাকে বিশ্বাস করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইত্তেবার উপর কায়েম থেকে, তাদের সকলকে আল্লাহ পাক যেন মাফ করে দেন। রব্বানা ফির লানা ওয়া লি ইখওয়ানিনা আল্লাযীনা সাবাকুনা বিল ঈমান ওয়া লা তাজআল ফি কুলুবিনা গিল্লান লিল্লাযীনা আমানু রব্বানা ইন্নাকা রাউফুর রাহিম। আর কোন মুমিন মুসলিম সম্পর্কে আমাদের অন্তরে যেন কোনো রকমের শত্রুতা, বিদ্বেষ, কালিমা, হিংসা কিছুই না থাকে। আল্লাহ পাক আমাদের অন্তরকে যেন সাফ রাখার তৌফিক দান করেন। আজকে আলোচনা লম্বা করব নাকি প্রশ্ন উত্তর লম্বা করব আপনাদের কাছ থেকে জানতে চাইছি। প্রশ্ন উত্তর লম্বা নাকি? তবে আস্তে করে আওয়াজ আসছে, কোনটা করলে ভালো হয়? জি আলোচনা, হ্যাঁ আপনারা বলেন। আচ্ছা কেউ বলছেন আলোচনা লম্বা, কেউ বলছেন হ্যাঁ প্রশ্ন উত্তর লম্বা। তবে শেখ মেহেদী বলেছেন আর ওনাকে অনেকে বলেছে প্রশ্ন উত্তর। প্রশ্ন উত্তরের সুযোগ হলে আপনাদের মনের চাহিদা মিটে, যেটা আমি বুঝি। আর বক্তব্য আলোচনা লম্বা করলে আমার মনের চাহিদা মিটে, আমি যে যে পয়েন্টগুলি বলতে চাইছি সবগুলি বলার সুযোগ পেলাম। আর না হলে ওর মধ্যে বাছাই করে কি কিছু কী বলবো, কী ছাড়বো, কী বলবো, কী ছাড়বো, এই করে আমাকে সারতে হবে, ঠিক না? তো আমার একটা চাহিদা আছে, আপনাদের চাহিদা আছে, আর এর মাঝামাঝি চলাটাই ভালো। এই জন্য বক্তব্য অত বিস্তারিত না করে আমাদের যে বিষয়বস্তু রয়েছে মমিন মুসলিমের চরিত্র আখলাক সম্পর্কে, এ সম্পর্কে দলিলগুলি অত বেশি না বলে শুধু পয়েন্টগুলি হয়তো বলে দেবো, যেগুলি ভালো চরিত্র, যেগুলি মন্দ চরিত্র। ভালো চরিত্রগুলো আমরা নিজেদের মধ্যে তৈরি করার চেষ্টা করব আর সেগুলির প্রশিক্ষণ তরবিয়ত নেওয়ার চেষ্টা করব। যেগুলি মন্দ চরিত্র রয়েছে সেগুলি থেকে নিজেকে মুক্ত করার চেষ্টা করব। প্রত্যেকটির পিছনে কোরআনের আয়াত আছে অথবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস আছে, সময়ের স্বল্পতার জন্য হয়তো বলবো না। যদিও আমার তরিকা যে যে কোনো মশলার ক্ষেত্রে আয়াত থাকলে আয়াত বলার চেষ্টা করা, হাদিস থাকলে হাদিস বলার চেষ্টা করা, কিন্তু সময়ের অভাবে হয়তো সবটা নাও বলতে পারি, পয়েন্টগুলি শুধু বলে দেবো আপনাদের সামনে। আল্লাহ পাক যেন আমাদেরকে সত্যিকার চরিত্রবান মমিন হওয়ার তৌফিক দান করেন। আর তার সাথে সাথে ইনশা আল্লাহ তাআলা আপনাদের বিষয়ের সাথে সম্পর্কিত অথবা বিশেষ করে আকীদা, ধর্মীয় দিনী বিশ্বাসের সাথে সম্পর্কিত, ইবাদতের সাথে সম্পর্কিত যে মাসাইলগুলি রয়েছে, বিশেষ করে যেগুলিতে ভেজাল ঢুকে আছে, অনেকে ভেজালযুক্ত ইবাদত করছেন, অনেকে ভেজালযুক্ত আকীদা বিশ্বাস আছেন আল্লাহ সম্পর্কে, রাসূল সম্পর্কে, আউলিয়া কেরাম সম্পর্কে ইত্যাদি ইত্যাদি দিন সম্পর্কে, বিষয়গুলি জানা অত্যন্ত জরুরি। কারণ আপনার যদি কেবলা না ঠিক থাকে তাহলে সারা রাত নামাজ পড়েও কাজ হবে না, ঠিক না? কেবলা আছে এই দিকে, সারা রাত তাহাজ্জুদ পড়লেন কিন্তু কেবলার উল্টো দিকে, তারপরে জানাবারও লোক হলো, এমন নাই যে আপনি জানতে পারেননি, জানার কোনো সুযোগ সুবিধা নেই, জানার সুযোগ সুবিধা আশেপাশের লোকেরা আছে। নতুন আমি বাহরাইনে এসেছি, আমাকে কি জানতে হবে না এখানকার স্থানীয় লোকের কাছে যে ভাই কেবলা কোন দিকে? হবে না, হবে না, আমি জানলাম না, হোটেল জিজ্ঞেস করলাম না, হোটেলে ওই রকম কোনো সংকেত দেওয়া নেই, আর এলো পাথাড়ে আমি আমার আইডিয়াতে নামাজ শুরু করে দিলাম অথচ জানার সুযোগ আছে, আর উল্টো দিকে সারা রাত তাহাজ্জুদ পড়লাম, কবুল হবে? একটিও কবুল হবে না, এক রাকাতও কবুল হবে না, কারণ জানার সুযোগ ছিল। ঠিক তেমনি আপনাদের দিন জানার সুযোগ আছে, কোরআন সুন্নার বিজ্ঞ আলেমরা মদিনা ইসলামিক ইউনিভার্সিটি থেকে ফারেজ আলেমরা আপনাদের বাহারে মজুদ আছেন, তারপরে সহি আকিদা সহি বিশ্বাস জানলেন না, সহি শুদ্ধ ইবাদত জানলেন না, জানার সুযোগ আছে, তারপরে পরোয়া করলেন না, দুনিয়া নিয়ে চলে গেলেন, শুধু দিনার নিয়ে চলে গেলেন, তাহলে সারা জীবনের ইবাদত বন্দেগি কিবলার উল্টো দিকে ভুল পথে যদি হয় কবুল হবে? কোনো কিছুই কবুল হবে না, না হজ, না উমরা, না নামাজ, কিছুই কবুল হবে না, কারণ সবগুলি হয়েছে দাল্লা সাইহুম ফিল হায়াতের দুনিয়া, পার্থিব জগতে ভুল পথে মেহনত পরিশ্রম হয়েছে, ভ্রান্ত পথে মেহনত পরিশ্রম করেছে, যার ফলে কোনো ফল হবে না। বিষয়বস্তু সম্পর্কে আপনারা শুনেছেন বা শুনলেন, কি বিষয়বস্তু আজকের আলোচনা? মমিনের আখলাক চরিত্র, তাই না? চরিত্র
হচ্ছে দুই রকমের, ভালো চরিত্র আর মন্দ চরিত্র, ভালো আখলাক আর খারাপ আখলাক। এই ভালো চরিত্রের সংজ্ঞা কি, মানে কাকে বলে, আপনাদেরকে জিজ্ঞেস করছি। কারণ এই চরিত্র যখন বুঝে যাবেন চরিত্রটা কি, তখন বিষয়টা বুঝতে সুবিধা হবে। খুব সহজ কথা, তাই না? আমরা সকলে ভালো মানুষ হওয়ার চেষ্টা করি, করি না করি না? আর সকলেই এই আমাকে কেউ খারাপ বলুক এর থেকে বাঁচার চেষ্টা করি। তো তাহলে আমরা আমাদের সাধারণ জ্ঞানে বলতে পারবো যে ভালো চরিত্র কাকে বলে। একজন বলেন, হাত উঠান আগে দিয়ে বলেন যে ভালো চরিত্র একে বলে, সংজ্ঞা আছেন কেউ বলবেন? মাশাআল্লাহ, বলেন ভালো চরিত্র কাকে বলে? হ্যাঁ হ্যাঁ, কি উসওয়া হাসানা, উত্তম আদর্শ। আরবিতে বললে তো বুঝলো না, উত্তম আদর্শ, তাই না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে উত্তম আদর্শ আছে সেগুলো পূর্ণাঙ্গভাবে অনুসরণ করা, মোটামুটি কথা সুন্দর, তাই না? ভালো। আর কেউ বলবেন অন্য কোনো ভাষা দিয়ে যে ভালো চরিত্র কোনগুলোকে বলে? নামাজ পড়া এবং মানুষের সাথে ভালো আচরণ করা, এটা হচ্ছে ভালো চরিত্র। ঠিক আছে, এটা অনেকটা এগিয়েছে। কিন্তু সাধারণত একজন মানুষকে যদি জিজ্ঞেস করেন যে ভাই আপনি চরিত্রবান মানুষ, তাই না, ভালো চরিত্রের মানুষ, আমার সাথে আপনি ভালো চরিত্রের মানুষ, এর মানে কি? এর মানে যে আপনার কথা কাজ দিয়ে কারো কষ্ট হয় না, আপনি আপনার কথা দিয়ে কাজ দিয়ে কাউকে কি করেন না, কষ্ট দেন না, এটাই না বুঝি। একটা উত্তম চরিত্রের সংজ্ঞা আছে মানুষের কাছে, সে মুসলিম হোক আর অমুসলিম হোক। একটা অমুসলিমকে যদি জিজ্ঞেস করেন যে এই লোকটি চরিত্রবান, তো ওদের কাছে ওর সংজ্ঞা হচ্ছে যে যার কথা কাজ দ্বারা কারো কষ্ট হয় না, উপকার হয় অপকার হয় না, লাভ হয় লস হয় না, তাকে কি বলে? হ্যাঁ, চরিত্রবান মানুষ বলে, ঠিক না? তাকে চরিত্রবান মানুষ বলে। আমি কিন্তু ইসলামের দৃষ্টিতে, কোরআন এবং হাদিসের দৃষ্টিতে চরিত্রবান মানুষের সংজ্ঞা বলব। এটা হচ্ছে সীমিত সংকীর্ণ অর্থে চরিত্র, ভালো চরিত্রের সংজ্ঞা। যে আমার কথা কাজ দ্বারা যদি কোনো মানুষের, কোনো বান্দার, কোনো সৃষ্টির ক্ষয়ক্ষতি না হয় বরং লাভ হয়, তাহলে আমি চরিত্রবান মানুষ, ঠিক কিনা? এটা অধিকাংশ মুসলিমরাই বুঝে আর সমস্ত অমুসলিমরা বুঝে। শুধু মুসলিম বুঝে না, অমুসলিমও বুঝে। অমুসলিমও যদি তার মানে প্রাকৃতিক চরিত্রের উপরে হয় তাহলে সে বুঝে যে আমার কথা কাজ দ্বারা কাউকে কষ্ট না হলে আমি চরিত্রবান, আমার কথা কাজ দ্বারা যদি উপকার হয় কারো তাহলে আমি চরিত্রবান লোক, ঠিক না? কিন্তু দীন ইসলাম শুধু এতটুকু বলছে না, এর চাইতে ব্যাপক। ইসলামের আলোকে চরিত্রবান কে এটা বুঝে। যদি আপনার সাথে আল্লাহর সৃষ্টিদের সম্পর্ক ভালো থাকে, আল্লাহ সৃষ্টি সবচেয়ে শ্রেষ্ঠ সৃষ্টি হচ্ছে মানুষ, তাহলে আপনার সাথে মানুষের সম্পর্ক যদি ভালো থাকে, সম্পর্ক কখন ভালো থাকবে? যখন আপনার কথা কাজ দ্বারা কষ্ট না হয়, ঠিক না? শুধু মানুষের সাথে আপনি ভালো ব্যবহার করলেন, কষ্ট দিলেন না, কিন্তু যদি প্রাণীকে কষ্ট দেন, একটা পাখিকে কষ্ট দেন, একটা বিড়ালকে কষ্ট দেন, একটা কুকুরকে কষ্ট দেন, হ্যাঁ একটা গরুকে কষ্ট দেন, একটা উঁটকে কষ্ট দেন, তো আপনি কি চরিত্রবান লোক? না, চরিত্রবান না, তাই না? জি, তাহলে বোঝা গেল যে এই জন্য আল্লাহর সৃষ্টি বললাম, মানুষ অথবা আল্লাহর কোন সৃষ্টির আপনি ক্ষতি করবেন না, কষ্ট দেবেন না, উপকার করবেন অপকার করবেন না, এটাতে শুধু সংজ্ঞা হইল না। আল্লাহর সৃষ্টির সাথেই যদি আপনি মুসলিম হোক আর অমুসলিম হোক, মানুষ হোক অথবা অন্য প্রাণী পশু পাখি হোক, তাদেরকে কষ্ট দেবেন না, তাদের উপকার করবেন অপকার করবেন না, এটা হচ্ছে চরিত্রবান বা উত্তম চরিত্রের একটা দিক। আর একটা দিক এর চাইতে বেশি গুরুত্বপূর্ণ, যে যখন সাধারণ একটা মানুষ অমুসলিম হইলেও যেন আপনার কথা কাজ দ্বারা কষ্ট না পায়, তাহলে যিনি সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ তিনি কে? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আপনার কথা কাজ দ্বারা যাতে করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কষ্ট না পান, তাহলে না চরিত্রবান হবেন। এটা ইসলামের দৃষ্টিতে চরিত্র,
এটাকে একজন অমুসলিম বলবে যে আমার কথা কাল দ্বারা যদি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কষ্ট না পায়, এই কথা বলবে কি? কিন্তু একজন মুসলিম হিসেবে আমি কি বলবো, কোরআন এবং হাদিসের আলোকে কি বলবো, যে আমার দ্বারা যখন একটা সাধারণ মানুষও কষ্ট না পায় তাহলে আমি ভালো মানুষ, তাহলে আমার দ্বারা যাতে করে মুহাম্মদুর রাসূল আমার নবী কষ্ট না পান, ঠিক না? তাহলে না আমি ভালো মানুষ। যদি সাধারণ একজন মানুষ কষ্ট না পায় তাহলে চরিত্রবান, তাহলে আপনার বাপ মা যাতে করে আপনার কথা কাজ দ্বারা কষ্ট না পায় তাহলে না চরিত্রবান মানুষ। আচ্ছা, আপনার বাপ মার হক হইল, রাসূলের হক হইল, হ্যাঁ, সকলে আল্লাহ পাকের সৃষ্টি, তাই না? আমি আপনিও আল্লাহর সৃষ্টি, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আল্লাহর সৃষ্টি, বাপ মাও আল্লাহর সৃষ্টি। তাদের সাথে ভালো আচরণ করা, তাদেরকে আপনার কষ্ট থেকে অনিষ্ট থেকে বাঁচিয়ে রাখা যদি চরিত্র আর মানুষের কাজ হয়, তাহলে যিনি স্রষ্টা আল্লাহ রাব্বুল আলামিন, তাকে যদি আপনার কথা কাজ দ্বারা কষ্ট দেন, তার সাথে যদি সম্পর্ক আপনার ভালো না থাকে, তার সাথে সম্পর্ক ছিন্ন থাকে, তার সাথে সম্পর্ক যদি কমজোর থাকে, তার সাথে সম্পর্ক আপনার খারাপ থাকে, তার সম্পর্কে আপনার একটা ভ্রান্ত ধারণা থাকে, তাহলে আপনি কি চরিত্রবান মানুষ? আপনি চরিত্রবান মানুষ না। আশা করি আমার কথা বুঝতে পারছেন ভূমিকাতে, যে সারা দুনিয়ার সমস্ত মানুষ আপনার অনিষ্ট থেকে নিরাপদ, কাউকে কষ্ট দেন না, মানুষের উপকার করেন, আল্লাহর সৃষ্টি উপকার করেন, অপকার করেন না, কিন্তু আপনার সম্পর্ক মানুষের রব্বুন নাস যিনি, মালিকুন নাস, রব্বুন নাস, ইলাহুন নাস যিনি, আল্লাহ রাব্বুল, সূরা নাস আল্লাহ বলেছে, বলেছেন না বলেন নাই, বল আউযু বিরাব্বিন নাস, মালিকিন নাস, ইলাহিন নাস, তিনি কে? যিনি রব্বুন নাস তিনি কে? আল্লাহ। মালিকিন নাস কে? আল্লাহ। ইলাহুন নাস সমস্ত মানুষের মাবুদ কে? আল্লাহ। আল্লাহর সাথে যদি সম্পর্ক আপনার খারাপ হয় তাহলে কি আপনি চরিত্রবান মুসলিম? এটা কি মুসলিমের আখলাক না মুসলিমের আখলাক নয়? এই যে আমি চরিত্রের ব্যাখ্যা করলাম আজকে, এর বাইরে কি দিন আছে না? এটা পূর্ণাঙ্গ দিন, বুঝলেন? এটাই কি পূর্ণাঙ্গ দিন না? আল্লাহর সাথে সম্পর্ক ভালো, আল্লাহ সম্পর্কে আপনার ধারণা ভালো, আল্লাহ রাসূল সম্পর্কে ধারণা ভালো, আপনার বাপ মা সম্পর্কে ধারণা ভালো, আপনার মুসলিম ভাই বোনদের সম্পর্কে ধারণা ভালো, বিশ্বাস ভালো, তাদের সাথে আচরণ ভালো, যে কোনো মানুষের সাথে আপনার সম্পর্ক ভালো, আচরণ ভালো, খারাপ আচরণ করেন না, যে কোনো সৃষ্টির সাথে ভালো আচরণ করেন, খারাপ আচরণ করেন না, এটাই না পূর্ণাঙ্গ চরিত্র? এটা হচ্ছে পূর্ণাঙ্গ দিন, শুধু পূর্ণাঙ্গ চরিত্র না, এটা হচ্ছে পূর্ণাঙ্গ দিন। এই জন্য প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ বলছেন, আকমালুল মুমিনিনা ঈমানান আহসানুকুম আখলাকা বা আহসানুকুম খুলুকা, সবচাইতে পূর্ণাঙ্গ মুমিন মুসলিম ওই ব্যক্তি যেই ব্যক্তি সবচাইতে ভালো চরিত্রের অধিকারী। এতো হাদিস বললাম, রাসূলুল্লাহ সাল্লাম সম্পর্কে বলি, আল্লাহ পাক সূরা কালামের আয়াত নম্বর 4 এই আয়াত দিয়ে শুরু করি, ছোট্ট আয়াত, আল্লাহ কি বলছেন, وَإِنَّكَ لَعَلَى خُلُقٍ عَظِيمٍ, নিশ্চয় হে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তুমি মহান চরিত্রের অধিকারী, লাআলা খুলুকিন, মহান চরিত্রের অধিকারী। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবচেয়ে ভালো চরিত্রের অধিকারী ছিলেন, এটা কোরআন কারীম বলছে, তাই না? তাহলে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবচেয়ে বড় চরিত্রবান মানুষ যখন মানব জাতির ইতিহাসে আদম থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত, তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্র কেমন ছিল এটা জানার বিষয়, নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্র কেমন ছিল, এর উত্তর কে বলতে পারবেন যে নবীর চরিত্র কি ছিল? হ্যাঁ, কোরআন, মাশাআল্লাহ, এটা সহিহ বুখারী হাদিস। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞেস করা হয় যে কাইফা কানা খুলুকু রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আখলাক চরিত্র কেমন ছিল, এক কথায় তিনি উত্তর দিয়েছেন, এক কথায় পুরো দিনে ইসলাম তাতে আছে, কানা খুলুকু রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আল কোরআন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্র ছিল আল কোরআন। এখন আল কোরআন চরিত্র আবার কেমন করে হয়, তাহলে এই কথাটির ব্যাখ্যার প্রয়োজন আছে, তাই না? আল কোরআনের, আল কোরআন তার চরিত্র ছিল মানে আল কোরআনের বাস্তবায়ন তার চরিত্র ছিল, খুব সহজ ভাষায় ব্যাখ্যা করলাম, কি করলাম, কোরআনে কারিমের প্র্যাকটিক্যাল, কোরআনে কারিম হচ্ছে আল্লাহ পাকের পক্ষ থেকে আসমানি সিলেবাস, থিওরিক্যাল, তাই না? এর বাস্তব, যদি বাস্তব কোরআন, জীবন্ত কোরআন দেখতে হয় তো তিনি ছিলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তার চরিত্র মাথা থেকে পা পর্যন্ত, তার কথা কাজ চলা ফিরা সব ছিল কোরআনের বাস্তবায়ন, কোরআনের কি ছিল, বাস্তবায়ন ছিল।
এখন প্রশ্ন হচ্ছে চরিত্রের সংজ্ঞার দিকে আসছি, যাতে করে চরিত্রটা এতেই বুঝে নেন। জি হ্যাঁ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্র ছিল কোরআনের বাস্তবায়ন করা। কোরআনে শুধু কি এই কথাগুলি আছে যে কোন মানুষের সাথে তোমার যেন খারাপ সম্পর্ক না হয়, কোন মানুষ যেন তোমার দ্বারা কষ্ট না পায়, মানুষের উপকার করবে অপকার করবে না, আল্লাহর সৃষ্টি পশু পাখির ক্ষয়ক্ষতি করবে না উপকার করার চেষ্টা করবে, শুধু এইটুকু কথা আছে? এটা হচ্ছে চরিত্রের দিক। যখন দিনকে ভাগ করব তিন ভাগে, একটা হচ্ছে আকীদা বিশ্বাসের দিক, তাই না? দিনই বিশ্বাস, আল্লাহ সম্পর্কে কি বিশ্বাস রাখবো, রাসূল সম্পর্কে কি বিশ্বাস রাখবো, আল্লাহর কিতাব সম্পর্কে বিশ্বাস কি রাখবো, মালায়েকা সম্পর্কে বিশ্বাস কি রাখবো, পরকাল সম্পর্কে কি বিশ্বাস রাখবো, তকদির সম্পর্কে কি বিশ্বাস রাখবো, তখন বলবো এগুলো আকীদা, তাই না? আর ইবাদত বন্দেগি, আল্লাহর নৈকট্য লাভের জন্য ইবাদত বন্দেগি কি করব, তখন আসবে নামাজ, তখন আসবে যাকাত, তখন আসবে রোজা সিয়াম, তখন আসবে হজ, তাই না? জি হ্যাঁ, এরকম বহু ফরজ নফল ইবাদত বন্দেগি আসবে। আর তারপরে আসবে মামালাত, আদান প্রদান, লেনদেন, চলাফেরা, আখলাকিয়াত, চরিত্রের দিকে আসবে। যখন দিনকে তিন ভাগে ভাগ করব তখন এইভাবে ভাগ করব। কিন্তু যখন চরিত্রের আখলাকের পূর্ণাঙ্গ সংজ্ঞা করব, তখন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্র ছিল কোরআনে কারিমের বাস্তবায়ন করা। কোরআনে কারিমে শুধু এই আখলাকের দিক আছে না, ইবাদতের দিক আছে। কোরআনে নামাজের কথা নেই তো? নামাজের বাস্তবায়ন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করতেন না। কোরআনে কি যাকাতের কথা নেই? যাকাতের বাস্তবায়ন করতেন না। কোরআনে সাদকার কথা না? সাদকার বাস্তবায়ন করতেন না। কোরআনে রোজা সিয়ামের কথা নেই? কুতিবা আলাইকুম সিয়াম, রোজার বাস্তবায়ন করতেন না? লাআল্লাকুম তাত্তাকুন। কোরআনে কি হজের কথা নেই? হ্যাঁ, উমরার কথা নেই, বাস্তবায়ন করেননি, হজ উমরা করেন নাই, করেছেন না? করেন নাই। কোরআনে মাতা পিতার সেবার কথা আছে, করেছেন না? করেন নাই। কোরআনে কারিমে আকীদার কথা আছে না নেই? ওয়াবুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি, আল্লাহর ইবাদত করে শিরিক করিও না, তাওহীদ আছে না নেই? আনে ইবাদুল্লাহ ওয়া জতানিবুত তাগুত। তো নবী সাল্লামের চরিত্র ছিল কোরআনের বাস্তবায়ন করা, আর কোরআনের মূল বিষয় শুরু হচ্ছে তৌহিদ দিয়ে আল্লাহর একত্ব প্রতিষ্ঠা করো, আর আল্লাহর হ্যাঁ আল্লাহর জাতে সত্তাতে, আল্লাহ পাকের সিফাত গুণাবলীতে, আল্লাহ পাকের রুবুবিয়াত কাজে, আল্লাহ পাকের ইবাদতে উলুহিয়াতে কোনো কিছুকে শরীক করিও না, এটাই না তৌহিদ। তাহলে শিরক মুক্ত হওয়া আর তৌহিদ প্রতিষ্ঠা করা, এটা কোরআনে কারিমের প্রথম শিক্ষা। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্র ছিল আল কোরআন, কোরআনের কি করা, বাস্তবায়ন করা। তাহলে বোঝা গেল যে চরিত্রের যেটা ব্যাপক অর্থ সেটা হচ্ছে আপনার আকীদা যেন ঠিক হয়, আপনার ইবাদত যেন সুন্দর হয়, আপনার আখলাক চরিত্রের যে দিকগুলি রয়েছে, মামলাতের দিক রয়েছে, আদান প্রদান আল্লাহর বান্দাদের সাথে, মাতা পিতা থেকে শুরু করে যে কোনো আল্লাহ পাকের মখলুক সৃষ্টির সাথে, সেটাও যেন সুন্দর হয়, এর নাম হচ্ছে কি চরিত্র। তাহলে একজন মুসলিমকে চরিত্রবান কখন বলবেন? আখিরাত থেকে গাফিল হয়ে আছে, বুঝছেন, তাওহীদ বুঝে না, শিরিকও বুঝে না, যেমন মসজিদে আসে তেমন মাজারেও যায়। হ্যাঁ, আর তার চরিত্রের দিকগুলি, মানুষের সাথে চলাফেরার দিকগুলি ঠিক আছে, লোকটা চরিত্রবান বলবেন? এটা একটা অমুসলিম বলতে পারে, একজন মুসলিম বলবে না, মুসলিমের চরিত্র না। আগে আরো একটা কথা বলি, আগে আমার সাথে সম্পর্ক ভালো হইতে হবে না, আগে আল্লাহর সাথে সম্পর্ক ভালো হইতে হবে। আপনার যদি আল্লাহর সাথে সৃষ্টিকর্তার সাথে সম্পর্ক খারাপ হয়, তো আমার সাথে সম্পর্ক ভালো রেখে কি পাবেন আপনি? বোঝা গেছে না যাইনি? তাহলে বোঝা গেল যে দীন ইসলামের চরিত্রের সংজ্ঞা অত্যন্ত ব্যাপক। জি হ্যাঁ, আল্লাহর সাথে আগে সম্পর্ক ভালো হইতে হবে, আল্লাহ রাসূল সাহেবের সাথে সম্পর্ক ভালো হইতে হবে, আর তারপরে আপনার মাতা পিতার সাথে সম্পর্ক ভালো হইতে হবে, যে কোনো মুসলিম ভাই বোনদের সাথে সম্পর্ক ভালো হইতে হবে, উপকার করবেন ক্ষতি করবেন না, আপনার কথা কাজ দ্বারা চোখ দ্বারা, আপনার এই চোখ দ্বারা ক্ষতি করলেন, কারো মেয়ের দিকে তাকালেন, কারো বোনের দিকে খারাপ নজরে তাকালেন, কি করলেন, চরিত্রবান মানুষ আপনি না? জি চরিত্রবান না। আপনি হারাম খেলেন, বলছেন যে আমি কাউকে কষ্ট দিই না, আমি হ্যাঁ ব্যাংকের সুদ খাই, আপনি চরিত্রবান না? চরিত্রবান না। আপনি জুয়া খেললেন, বলছে আমি কারো এক পয়সা মেরে খাই না, জুয়া খেলি সেটা আলাদা ব্যাপার, কিন্তু আমি কারো বেইমানি করি না, চুরি ডাকাতি করি না, আত্মসাত করি না, মিথ্যা কথা বলি না, ধোকাবাজি করি না, হ্যাঁ, তাহলে আপনি কি চরিত্রবান না? চরিত্রবান না। তো আশা করি বুঝতে পেরেছেন যে কোরআনের
দৃষ্টিতে বা ইসলামের দৃষ্টিতে কোরআন এবং হাদিসের আলোকে উত্তম চরিত্র কাকে বলা হয়, এই রকমের চরিত্রবান মুসলিম হইতে হবে। কি হইতে হবে? চরিত্রবান মুসলিম হইতে হবে। আগে আল্লাহর সাথে সম্পর্ক মজবুত করতে হবে। আল্লাহর সাথে সম্পর্ক মজবুত করলে কি করতে হবে? আল্লাহ সম্পর্কে ধারণা ঠিক রাখতে হবে না ভুল। আমার সাথে সালাম দেওয়া সব ঠিক আছে আপনাদের, এখন দেখা সাক্ষাৎ মাশাআল্লাহ সালাম মুসাবা কেমন আছেন, সাহেব ভালো আছেন, কিন্তু আমার সম্পর্কে একটা ভুল ধারণা যে লোকটা অহংকারী, তা আমার সাথে কি ভালো আচরণ করলেন আপনি? না, এই শুধু পাঁচজিক আচরণ দিয়ে কাজ হবে না। তো ওই রকমই আল্লাহ সম্পর্কে যদি আপনার ভুল ধারণা থাকে, আল্লাহ সর্বত্র বিরাজমান, হ্যাঁ আল্লাহ সবকিছুতেই বিরাজমান, তাই না? আল্লাহকে দোয়া শোনানোর জন্য বুজরুগানের দিনের ওসিলা লাগে। জি, আল্লাহ ডাইরেক্ট শোনেন না, আল্লাহকে পাওয়ার জন্য কি লাগে? ওসিলা লাগে। হে আল্লাহ, অমুক ওলিয়া উলিয়ার ওসিলায় তুমি আমার দোয়া কবুল করো। আল্লাহ সম্পর্কে ধারণাই ভুল, সুতরাং আল্লাহর সাথে সম্পর্ক খারাপ। আল্লাহর সাথেই যখন সম্পর্ক খারাপ, তো আমার সাথে সম্পর্ক ভালো রেখে আর আল্লাহর বান্দাদের সাথে মানুষের সাথে সম্পর্ক ভালো রেখে আর বাপ মার শুধু সেবা করে আপনি চরিত্রবান মুসলিম নন, ভালো করে মনে রাখেন। বলছিলাম যে চরিত্রবান আমাদের হইতে হবে। চরিত্র দুই রকম, ভালো চরিত্র আর মন্দ চরিত্র। কেউ যদি আপনার সাথে মন্দ আচরণ করে, তাহলে আপনি তার সাথে মন্দের বদলা মন্দ দিয়ে দিবেন না ভালো দিয়ে দেবেন? ভালো দিয়ে না। ঠিক ওই রকমই আপনার গায়ে কাপড়ে যদি পেশাব পায়খানা লেগে যায়, তো পানি দিয়ে ধুইবেন না? এই পায়খানা পায়খানা ধোয়াতে আবার পানি কেন ব্যবহার করে? যে পানি খাবি পেশাব দিয়ে ধুব। আচ্ছা, কেউ যে পায়খানা আমি কাপড় থেকে ধুয়ে ফেলি কি দিয়ে? পেশাব দিয়ে, গরুর পেশাব দিয়ে। হ্যাঁ, গরুর পেশাব দিয়ে যদি না ধন, হ্যাঁ যদি বকরি ছাগলের পেশাব দিয়ে না ধন, তো আপনার পেশাব দিয়ে পায়খানা ধুবেন কি? পেশাবও মন্দ আর পায়খানাও মন্দ। তো মন্দ দিয়ে তো মন্দ আমরা সাফ করি না, কিন্তু আমরা কি করি? যে আমার সাথে ভালো ব্যবহার করে তার সাথে ভালো ব্যবহার করি, যে আমার সাথে ভালোভাবে কথা বলে তার সাথে ভালো কথা বলি, যে আমার সাথে খারাপে কড়া করে কথা বলে অহংকার দেখায় তাকেও আমি অহংকার দেখাই, এরকম করি না? এটা কিন্তু উত্তম চরিত্র না। কারোর সাথে ভালো চরিত্র কেন? ও আমার সাথে ভালো ব্যবহার করে, আমিও তার সাথে ভালো ব্যবহার করি, এটাই না অধিকাংশ লোক করে আজকাল। নবী সাল্লাল্লাহু বলছেন এই লোক ভালো লোক না। লাইসাল ওয়াসিলু বিল মুকাফি, ওই ব্যক্তি সম্পর্ক ভালো রাখনেওয়ালা মানুষ নয় যেই ব্যক্তি প্রতিদান দেয় বদলা। আপনি আমার সাথে হাসি মুখে কথা বললেন, আমিও হাসি মুখে কথা বললাম, আপনি একদিন সালাম দেন সেজন আমিও একদিন সালাম দিলাম, আপনি আমাকে খাওয়ান সেজন আপনাকেও খাওয়াইলাম, আপনি আমার খাতির করেন সেজন আপনারও আমি খাতির করলাম। এই লোক যে সম্পর্ক ভালো রাখলো, এই চরিত্রবান না। ওয়াইন্নামাল ওয়াসিলু, সত্যিকার অর্থে সম্পর্ক ভালো রাখনেওয়ালা ব্যক্তি, হ্যাঁ সম্পর্ককে মজবুতকারী ব্যক্তি, সে আল্লাযী ইযান কাতাআত রাহিমাহু ওয়াসালাহা, যদি তার সাথে আত্মীয়রা সম্পর্ক বিচ্ছিন্ন করে তারপরও তাদের সাথে সুসম্পর্ক রাখে। ভাই কথা বলে না, বোন আপনাকে একবারও টেলিফোন করে না, মিস কলটাও দেয় না দেশ থেকে, তারপরে আপনি টেলিফোন করেন। জি হ্যাঁ, আর যদি মনে করেন যে আমাকে টেলিফোন করে খোঁজ খবর নেই, তাকে আমিও টেলিফোন করব। আর যখন আমার খোঁজ নেয় না, আমি কেন তার খোঁজ নিতে যাব? তাহলে আপনি চরিত্রবান মানুষ নন। এইরকম কত যে সুন্দর চরিত্রের কথা আল্লাহ পাক রব্বুল আলামিন শিখিয়েছেন, তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিখিয়েছেন। সম্মানিত ভাতৃমণ্ডলী, সূরায়ে ফুসসিলাত, যার অপর নাম হচ্ছে হামিম সাজদা, আয়াত নম্বর 34, আল্লাহ ইরশাদ করেছেন ইদফা বিল্লাতি হিয়া আহসান, মন্দকে দূর করো কি দিয়ে? যেটা শুধু উত্তম দিয়ে না, অতি উত্তম। আহসান ইসিম তাফজিল, যার আরবি গ্রামার পড়েছেন। খারাপকে দূর করতে হবে কি দিয়ে? বিল্লাতি হিয়া আহসান, যেটা বেশি উৎকৃষ্ট, বেশি ভালো চরিত্র দিয়ে মন্দকে দূর করো। খারাপ ব্যবহার করেছে, তার সাথে বেশি ভালো চরিত্র করেন, তাহলে কি হবে? তাড়াতাড়ি সম্পর্ক স্বাভাবিক হয়ে যাবে, বরং সেই ব্যক্তি আপনার ঘনিষ্ঠ হয়ে যাবে, তার অনিষ্ট থেকে আপনি তার খারাপি থেকে বাঁচতে পারবেন। আল্লাহ স্বয়ং বলছেন যিনি সৃষ্টিকর্তা, ফাইযাল্লাযী বাইনাকা ওয়া বাইনাহু আদাওয়া, যদি বেশি ভালো দিয়ে মন্দকে দূর করো, তাহলে যদি তোমার মাঝে আর তার মাঝে শত্রুতা দুশ্মনী থাকে, কান্নাহু ওয়ালিউন হামিম, কিছু কাল যাবে না এমন হবে যেন সে তোমার অন্তরঙ্গ বন্ধু। সে কি হয়ে যাবে? অন্তরঙ্গ বন্ধু হয়ে যাবে। দেখবেন আপনার বাপের সাথে, আমাদের ইতিহাস এগুলো আছে, পূর্বপুরুষদের ইতিহাস আছে, আর অনেকে আছে তিক্ত অভিজ্ঞতা এগুলি, আমার বাবার সাথে খুব খারাপ সম্পর্ক ছিল,
বড়ই শত্রুতা করত, অনেক ক্ষয়ক্ষতি করেছে, জমি জায়গার ক্ষয়ক্ষতি করেছে, ফসলের ক্ষয়ক্ষতি করেছে, পারিবারিকভাবে ক্ষয়ক্ষতি করেছে। কিন্তু আপনি যখন একটু শক্তিশালী হইলেন অর্থের দিক থেকে অথবা জনবলে, তখন প্রতিশোধ নিলেন না, তার সাথে ভালো ব্যবহার করলেন। ভালো ব্যবহার করলে হয় কি, যেই লোক কট্টর দুশ্মন ছিল সে আপনার জুতো নিয়ে হাঁটতে প্রস্তুত, হ্যাঁ আপনার পেশাব পায়খানা সাফ করে দিতে সে প্রস্তুত, কারণ তাকে সে নিজেকে ভিতর ভিতর কিন্তু ধিক্কার দিচ্ছে যে হাই রে, এর বাপের সাথে আমি খারাপ ব্যবহার করেছি, এর মায়ের সাথে খারাপ ব্যবহার করেছি, এর বড় ভাইয়ের সাথে খারাপ ব্যবহার করেছি, এদেরকেও দেখতে পারতাম না, তারপরেও কম সময় তো বদলা নিল না, এখন তো তাদের গায়ে জোর হয়েছে, টাকা পয়সা হয়েছে, বিদেশ গিয়েছে, প্রভাবশালী হয়েছে, কিন্তু আমাদের তো কখনো কোনো ক্ষেত্রে ক্ষয়ক্ষতি করলো না, কি হয়ে যাবে, কান্নাহু ওয়ালিয়ুন হামিম, ঘনিষ্ঠ বন্ধুতে, অন্তরঙ্গ বন্ধুতে পরিণত হবে। দীন ইসলামে উত্তম চরিত্রের বড় ফজিলত রয়েছে, এই মর্মে অনেকগুলি হাদিস রয়েছে। পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির একটি হাদিসের কিতাব আছে সহিহ বুখারী ছাড়া, আল আদাবুল মুফরাদ, তাতে বলছেন, বয়স তো লে উতাম্মিমা মাকারিমাল আখলাক, আমাকে পাঠানো হয়েছে, আমি প্রেরিত হয়েছি এই উদ্দেশ্যে যাতে করে উত্তম চরিত্রগুলিকে পূর্ণতা দান করতে পারি, মানুষকে পূর্ণভাবে উত্তম চরিত্রের শিক্ষা দিতে পারি। হ্যাঁ, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উত্তম চরিত্রকে পরিপূর্ণ করার জন্য, আর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিনকে পূর্ণ করে গেছেন, তাই না, বিদায় হজের সময় আলিয়ামা কামালতু লাকুম দীনাকুম, আজকে তোমাদের জন্য তোমাদের দিনকে কি করলাম, কমপ্লিট করলাম, পূর্ণ করলাম। তাহলে বোঝা গেল যে এই হাদিসকে যদি এই আয়াতের সাথে মেলান, তো যেটা হচ্ছে পুরো দিন সেটা হচ্ছে মাকারিমুল আখলাক, উত্তম চরিত্র। সুতরাং একজন মুসলিম সব সময় চরিত্রবান হবে, উত্তম চরিত্রের অধিকারী হবে, মুসলিম কখনো চরিত্রহীন হতে পারে না, মুসলিম কখনো কোনো মানুষকে কষ্ট দিতে পারে না। সুতরাং মুসলিম দ্বারা মুসলিম যদি কষ্ট না পায়, এটা হচ্ছে ইসলামের দাবি, তাহলে মুসলিম দ্বারা যদি কোনো মানুষ কষ্ট না পায়, অমুসলিমও কষ্ট না পায়, তাহলে মুসলিম দ্বারা মুসলিম কি করে কষ্ট পাবে, মুসলিম কি করে মুসলিমকে খুন করতে পারে, যেখানে এক মুসলিম অমুসলিমকে খুন করতে পারে না, যেই ব্যক্তি আপনাকে খুন করতে চায় না, যেই ব্যক্তি আপনার সাথে মিলেমিশে চলতে চায়, সেই ব্যক্তি রক্তকে হারাম করা হয়েছে, মান কাতালা মুআহাদাল লাম ইয়ারাহ রায়াহাতাল জান্নাহ, কেউ যদি কোনো অমুসলিম যার সাথে আমাদের চুক্তি রয়েছে যে তুমিও শান্তিতে আমাকে থাকতে দেবে, আমিও তোমাকে শান্তিতে থাকতে দেব, সেই ব্যক্তিকে যদি কেউ খুন করে দেয় সুযোগ পেয়ে কাফের হওয়ার কারণে, তাহলে সেই ব্যক্তি জান্নাত পাওয়া তো দূরের কথা, জান্নাতের সুগন্ধি পর্যন্ত পাবে না। পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সহিহ বুখারী হাদিস। সম্মানিত ভাতৃমণ্ডলী, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এসেছেন চরিত্রের পূর্ণতা দেওয়ার জন্য, এই জন্য কোরআন এবং হাদিসে যেই চরিত্র শিখানো হয়েছে পৃথিবীর কোন সভ্যতা এই চরিত্র শিখাতে পারে না। অমুসলিমদের চরিত্র হচ্ছে মানবতার খাতিরে, অথবা অমুসলিমদের যে উত্তম চরিত্র হচ্ছে সেটা হচ্ছে তার ব্যবসা বিজনেসের খাতিরে, তার ইলেকশনের খাতিরে, তার জনপ্রিয়তা লাভের খাতিরে, দুনিয়ার গরজ। আর আমাদের যে চরিত্র মানুষের সাথে, মুসলিম হোক আর অমুসলিম হোক, কিসের জন্য, রেদাল্লাহ, আল্লাহকে রাজি করার জন্য। আমি যদি আপনার সাথে ভালো ব্যবহার করি আল্লাহ রাজি হবেন, জি আমার নেকির পাল্লা ভারী হয়ে যাবে, আমি কামেল মুমিন হইতে পারবো, আমার দ্বারা কেউ যদি কষ্ট না পায় তো এটা আমার জান্নাতে যাওয়ার জন্য রাস্তা সহজ করে দেবে। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসে এই সমস্ত কথা রয়েছে। একজন মহিলা সম্পর্কে মুসনাদ আহমদে হাদিস রয়েছে, পাশের লোক যে বলি, ইয়া রাসূলুল্লাহ, আমাদের মহল্লাতে এক মহিলা আছে, যেই মহিলা খুব বেশি নামাজ রোজা করে, দান খায়রাতও করে, কিন্তু তার ভাষা খুব খারাপ, প্রতিবেশীকে তার ভাষা দিয়ে বড়ই কষ্ট দেয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হেয়া ফিন্নার, এসে জাহান্নামে যাবে শুধু নামাজ দিয়ে। হ্যাঁ, নামাজ ছাড়াও জান্নাতে যাবেন, আবার এটা ভাবিয়েন না, আমি নামাজ না পড়লে কি হবে, আমার চরিত্র ভালো, আবার বেনামাজিদের এটা স্বভাব, হ্যাঁ নামাজ ছাড়া জান্নাত যেতে পারবেন না, কিন্তু শুধু নামাজ দিয়ে জান্নাত যেতে পারবেন না। শুধু নামাজ ওই মহিলার ছিল কিন্তু চরিত্র ছিল না, হ্যাঁ শুধু নামাজ মানে নফল নামাজও অনেক ছিল, তাহাজ্জুদও ছিল, কিন্তু ওই সব ফরজ নফল নামাজ দিয়ে জান্নাতে যেতে পারলো না, হেয়া ফিন নারী। আর এক মহিলার কথা বললো সেই ব্যক্তি, যে রাসূলুল্লাহ, আর এক মহিলা আছে আবার খুব বেশি নামাজ পড়ে না, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে, ব্যাস তাহাজ্জুদ নেই,
স্যার সালাতুল দোহা ইশরাক ওইসব নামাজ নাই, সুন্নত নফল অত পাবন্দিও করে না, ফরজ নামাজ ছাড়ে না, ফরজ আদায় করা মুসলিম তারা, সাহাবীদের জামানায় কেউ ফরজ পড়ে না এরকম মুসলিম ছিল না, আর রোজা রমজানে রাখে, আর সারা বছর তেমন কোনো সুন্নত নফল রোজা রাখে না, যাকাতটা দেয় কিন্তু বেশি দান খেরাত করে না, কিন্তু সে পাড়া প্রতিবেশীকে তার কথার দ্বারা জবান দ্বারা কখনো কষ্ট দেয় না। নবী করিম সাল্লাল্লাহু বললেন হিয়া ফিল জান্নাতি, সেই মহিলা জান্নাতি, সেই মহিলা হচ্ছে জান্নাতি। তাহলে চরিত্রবান যদি মুসলিম হতে পারেন তাহলে জান্নাতের আপনি আশা রাখতে পারেন। আল্লাহ পাক আমাদের সকলকে যেন জান্নাতি করেন, জান্নাতুল ফিরদৌস নসিব করেন। উত্তম চরিত্রের ফজিলত সম্পর্কে আরো দুই একটি হাদিস শোনায় যাতে করে আমরা আগ্রহী হই। বলছেন নবী করিম আবু দাউদের হাদিস, হাদিসটি সহিহ, মা মিন শাইইন ফিল মিজানে আসকালু মিন হুসনিল খুলক। আল্লাহ পাকের কিয়ামতের দিনে যে মিজান হবে, মিজান মানে নেকি এবং গুনাহ ওজন করার দাঁড়ি পাল্লা, দাঁড়ি পাল্লাতে নেকির দাঁড়ি পাল্লাতে উত্তম চরিত্রের চাইতে অন্য কিছু ভারী হতে পারবে না। আপনার তসবি তাহলিলও ভারী হবে না, জিকির আজকারও ভারী হবে না, আপনার অন্য কোন ইবাদত বন্দি কি ভারী, সবচেয়ে বেশি ভারী কি হবে, কি হুসনুল খুলক, উত্তম চরিত্র। জি হ্যাঁ, ইসলামের আলোকে উত্তম চরিত্র আপনি গঠন করেন, এটা আপনার নেকির পাল্লাতে সবচেয়ে বেশি ভারী হবে। প্রিয় মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, কে চাই না যে ভালো মানুষের আমরা প্রতিবেশী হই, তাই না? দুনিয়া তো আমরা চাই যে এমন মানুষের পাশে বাড়ি বাঁধি যেই ব্যক্তি আমাকে কষ্ট দেবে না, আমার পরিবারকে কষ্ট দেবে না, আমার বাচ্চারা কষ্ট পাবে না, তাই না? আমার কোনো ক্ষয়ক্ষতি হবে না, ঠিক না? জি হ্যাঁ। তাহলে আপনাকে যদি বলা হয় যে আপনি মৌতের পরে জান্নাত যখন পাবেন তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিবেশী হইতে পারবেন, এমন একটি আমল আছে, সেই আমলটা যদি করেন তো কার প্রতিবেশী হবেন? মুহাম্মদ রাসূলুল্লাহ সাইয়্যিদুল মুরসালিন ওয়াল আখিরিন, মুহাম্মদ রাসূলুল্লাহ খাতামুন নবীর, শেষ নবী, শ্রেষ্ঠ রাসূল, তার প্রতিবেশী হইতে পারবেন এমন কোন আমল আছে? জি আছে। সেটা কি? সেটা কি বলেন? নবীর যদি প্রতিবেশী হতে চান, এক, দুই নম্বর কথা, নবীর কাছে সবচেয়ে প্রিয়জন যদি হতে চান, সাধারণ মানুষ, আমি শাইখের একজন ভালোবাসা, ভালো আপনজন, আমাকে শাইখ খুব ভালোবাসেন, এটাকে গর্ব করেন, করেন না? করেন না, শাইখ তো দূরের কথা। দুনিয়াদার যদি একটা নেতাও হয়, চেয়ারম্যান, চেয়ারম্যানের সাথে আমার খুব গুড উইল আছে, ফখর করেন না? করেন না। আমার এমপির সাথে হটলাইন আছে, হ্যাঁ, টেলিফোন করলে ডাইরেক্ট টেলিফোন করি আমি, হ্যাঁ, ঠিক না? এরপরে গৌরব করেন আপনি, তাহলে চিন্তা করেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে যদি আপনার এত সুসম্পর্ক থাকে কোনো আমলের মাধ্যমে, তাহলে তাতে কেন ত্রুটি করবেন আপনি? শোনার বলছেন নবী সহিহ বুখারীর হাদিস, আবার এটি, ইন্না মিন আহাব্বিকুম ইলাইয়া ওয়া আকরাবুকুম মিন্নি মাজলিসান ইয়াউমাল কিয়ামাতি আহাসানুকুম আখলাকা, নিশ্চয় তোমাদের মধ্যেকার সবচেয়ে বেশি প্রিয়জন আমার নিকটে, সবচেয়ে বেশি ভালোবাসার পাত্র কার নিকটে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকটে। ও আকরাবুকুম মিন্নি মাজলিসান, এবং মজলিসের দিক থেকে, অবস্থানের দিক থেকে সবচেয়ে বেশি কাছে বসবাসকারী হবে ইয়াউমাল কিয়ামাতে, কিয়ামতের দিনে জান্নাতে, কে? কারা? আহাসানুকুম আখলাকা, যাদের চরিত্র হচ্ছে বেশি ভালো, যার উত্তম চরিত্রের অধিকারী। সুতরাং চরিত্রবান যদি হইতে পারেন তো নিশ্চিত আপনি শুধু জান্নাত পাবেন না, সবচাইতে প্রিয়জন হবেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের, এবং সবচাইতে কাছাকাছি হইতে পারবেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাশরের মাঠে শাফাত পাওয়ার আশা যেখানে রয়েছে ও সেখানে, এবং হাউজে কাউসারেও সেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছাকাছি হবেন, জান্নাতেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছাকাছি হবেন। আল্লাহ পাক যেন আমাদেরকে এটা নসিব করেন, এবং তার আগে এই কর্মজগতে দুনিয়াতে আমল ওই অনুযায়ী করার তৌফিক দান করেন, চরিত্র গঠনে আল্লাহ পাক রব্বুল আলামিন তৌফিক দান করেন। আশা করি এই আলোচনায় আমাদেরকে উৎসাহিত করার জন্য যথেষ্ট, কারণ আমল করলে মানুষের জন্য অল্পই যথেষ্ট, আর আমল যদি না করতে থাকেন, আমল করলেন না, শুধু শুনছেন কিসের জন্য? শুনতে হয় শুনছি, অথবা সবাই যাচ্ছে যাচ্ছি, অথবা আজকাল কিছু লোকের আবার শিখে কিসের জন্য? জেনারেল নলেজ, বুঝলেন তো, জেনারেল নলেজ। কিছু আমাদের সে বই পাওয়া যায়, কোন দেশ কখন স্বাধীন হয়েছে, কোন দেশের রাজধানী কোথায়, কোন দেশে কত জনসংখ্যা আছে, কোনটা দেশ সবচেয়ে বড়, কোনটা দেশ সবচেয়ে ছোট, ঠিক না? এগুলো হচ্ছে কি? জেনারেল নলেজ। তো আপনি যদি ইসলাম শিখেন শুধু জেনারেল নলেজের জন্য, যে শেখের আলোচনায় গেলাম আর বেশ কিছু নলেজ আমার হইল, আমল করা আপনার সৎ উদ্দেশ্য নেই, তো কোনো লাভ নেই, না দুনিয়াতে লাভবান হবেন না আখেরাতে কোনো লাভবান হবে। আল্লাহ পাক যেন বুঝার তৌফিক দান করেন।
যেসব উত্তম চরিত্র আমাদের মধ্যে হইতে হবে তার মধ্যে একটি হচ্ছে সততা, সত্যবাদী আপনি হবেন। সত্যবাদী যখন হবেন তাহলে মিথ্যাকে জীবনের প্রতিটি ক্ষেত্রে পরিত্যাগ করবেন, তালাক দিবেন, মিথ্যা কথা বলবেন না, মিথ্যা কথা লিখবেন না। অনেকে মিথ্যা কথা বলেন না কিন্তু মিথ্যা কথা লিখেন। মালিকের পক্ষ থেকে সে প্রতিনিধি হিসাবে কোন দোকানপাটে গেল আর যাওয়ার পর একটা বিল বানাইতে বললো, বিল হইলে 100 দিনার করে দিল 200, করে না করে না? এটা বিশ্বাস করতাম না যদি আমার সাথে এরকম না ঘটতো। একবার আমাদের ওখানে বড় একটা এরকম অনুষ্ঠান আছে, তো আমরা শেখেরাকে এইখানে করেই খাওয়াবো ইসলামিক সেন্টারে বসিয়ে, তো আমি নিজেই আমি গাড়ি নিয়ে চলে গেলাম আর আমার সাথে কিছু সাথী ভাইয়েরা আছে, সঙ্গীরা আছে। কাউন্টারে গেলাম তো দেখলাম যে একজন নেপালি আছে, যে ব্রোস্টেড দোকানে গিয়ে যা বিল হইলো হইলো বলে কত হইলো, তো আমাকে জিজ্ঞেস করছে এইরকম দাঁড়িয়ে দেখার পরেও যে কত লিখব, বুঝছেন না কত লিখব আমাকে জিজ্ঞেস করছে। বললাম কেমন কথা, আরে যত হইলো তত লিখবে। কেমন কথা বলছো তুমি, কত লিখবো মানে? বলছে সবাই এইরকম করে। কি বলছে? সবাই এরকম করে, যে আসে বলে যে এত টাকা লিখো, এত টাকা লিখো, যা হচ্ছে হচ্ছে বিল কিন্তু এত টাকা লিখো। সুবহানাল্লাহ। আমার দাড়িওয়ালা বলে, বলছে অনেক দাড়িওয়ালাও বলে, সবাই বললো না কিন্তু অনেক দাড়িওয়ালাও বলে। সেই জন্য সাহস করে আমাকে বলছে যে কত লিখবো, আশ্চর্য কথা। উনি মুখে বললেন না কিন্তু, মুখে তো বললেন ওখানে, অথবা লিখলেন, কার্ড পাঞ্চ করছেন তাই না, বা অনেক সময় হাজিরে দিচ্ছেন, টাইম শিট, টাইম লিখতে হচ্ছে। কি লিখলেন? এত টাইমে ঢুকেছি, ঢুকেন ঠিক না, করছেন না করছেন না? ওভার টাইম লিখাইলেন, করেছেন 2 ঘন্টা, আর লিখলেন আমি 6 ঘন্টা ওভার টাইম করেছি। মুখে তো বললেন না কিন্তু কলমে বললো তাই না, কলমের জালিয়াতি চলে না? চলে না। কলমের মিথ্যা, কলমের মিথ্যা হোক আর কাগজের মিথ্যা হোক আর মুখের মিথ্যা হোক, মিথ্যা কাবিরা গুনাহ, হারাম। অকুনু মাস সাদিকিন, সত্যবাদীদের সাথে শামিল হয়ে যাও। আল্লাহ পাক সূরা তওবার 119 নম্বর আয়াতে বলেছেন সততা অবলম্বন করবে, যারা সত্যবাদী তারা জান্নাতের কাছে যায়, আর যারা মিথ্যা কথা বলে তারা জাহান্নামের কাছাকাছি হয়ে যায়, জান্নাত থেকে দূরে হয়ে যায়। এই মর্মে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস রয়েছে, সহিহ হাদিস। চরিত্র মানুষের 2 রকম রয়েছে, কিছু ব্যক্তি জীবনের চরিত্র, যেই চরিত্রগুলি আপনার মধ্যে হলে আপনি লাভবান হবেন। আখলাকে লাজেমা আরবিতে বলি, নিজে যদি আপনি ভালো হয়ে যান, ভালো চরিত্রগুলি গ্রহণ করেন, তো আপনার লাভ হবে। আর কিছু চরিত্র আছে যেগুলি হচ্ছে আখলাকে মত আদিয়া, যেগুলোতে আপনিও লাভবান হবেন আর আপনার আশেপাশে যারা আছে তারও লাভবান হবে। 2 রকম চরিত্র আছে, বুঝছেন না? ব্যক্তি জীবনের একটা ভালো চরিত্র, এটার দ্বারা আপনার লাভ, হয়তো অন্যের লস নেই, লাভ নেই, কিছুই নেই। আর কিছু চরিত্র আছে যে আপনারও লাভ হইলো ওরও লাভ হইলো, পরোপকারী হওয়া, অন্যের কি করা, সুখে দুঃখে পাশে দাঁড়ানো, এটা উত্তম চরিত্র। এটা তো আমারও লাভ দুনিয়া আখেরাতে, যে আমি ভালো মানুষ একজন, আর তার সাথে সাথে যার উপকার করলাম তার লাভ হলো না হলো না, এই রকম 2 রকম চরিত্র রয়েছে। সময় স্বল্পতার জন্য শুধু ইঙ্গিত করছি। উদাহরণস্বরূপ বলতে পারা যেতে পারে যেই চরিত্রগুলো ব্যক্তি জীবনের চরিত্র, যেমন আপনার সচ্চরিত্রবান হওয়া। সচ্চরিত্রবান মানে আমাদের দেশে হিন্দু সভ্যতা আছে, যার ফলে মহিলাদের ক্ষেত্রে বলি এটা হচ্ছে সতী মহিলা, সতী নারী, বলি না বলি না, কিন্তু ছেলেদের ক্ষেত্রে কখনো এই শব্দটা হয়নি যে এই সব পুরুষ, এটা শোনা যায় না, আমার স্ত্রী বড়ই সতী মহিলা, হ্যাঁ এই মহিলাটি বড়ই সতী মহিলা, তাই না? এটা হিন্দুদের কথা, কারণ ওদের সতীদাহ ছিল, স্বামী মরে গেলে আর কাউকে ইজ্জত দেখানো যাবে না, সেই জন্য চিতায় গিয়ে লাভ দিয়ে জীবন্ত স্বামীকে জ্বালাচ্ছে, ও জ্বলে যাবে, এই সতীদাহ কুপ্রথা ছিল, যেটা তারা বড়ই চাতুরতার সাথে উঠিয়ে দিয়েছে। এই জন্য কারণ হাজার হাজার হিন্দু মুসলিম হয়ে যাচ্ছে জান বাঁচাবার জন্য, মহিলারা ইসলাম গ্রহণ করছিল জান বাঁচাবার জন্য, সবাই তার স্বামীর সাথে পড়তে চায় না, জ্বলতে চায় না, তখন রাজা রামমোহন রায় বড় চালাকের সাথে এই কুপ্রথা তাদের বন্ধ করে দিল। তো সতীত্ব শুধু নারীদের না, সতীত্ব তার ঠিক আছে কিনা, আপনি খোঁজ করছেন যে মেয়ে কি বিয়ে করতে যাচ্ছে, সতীত্ব তার ঠিক আছে কিনা, আপনার সততা ঠিক আছে কিনা, এটা সমান ওইভাবেই দেখতে হবে। আপনার ইফফাত যেটাকে বলা হয়, আপনি কখনো জেনার কাছে যাননি, জেনার ভূমিকার কাছে যাননি, কখনো সমকামিতার কাছে যাননি, কখনো বুলু ফিল্মের কাছে যাননি, দেখা তো দূরের কথা, বুঝেন না। এক সময় ছিল, আজকাল শুনে শুনে বুঝতে শিখলাম, এক সময় ছিল নাম শুনতাম বুলু ফিল্ম, আমি ভাবতাম যে বুলু ফিল্ম মানেই বা কি রে ভাই, হ্যাঁ এইরকম মানুষের উপর একটা সময় এসছে, বুলু মানে কি হয়, বুলু মানে হ্যাঁ নীল তাই না,
আমাদের মনে হয় ফিল্মগুলো নীল হয়, কারণ জীবনে ফিল্ম টিলি তো দেখি নাই, মনে হয় নীল হয় সেজন্য ব্লু ফিল্ম বলে, সুবহানাল্লাহ। তাহলে চিন্তা করেন একজন পুরুষকে কেমন হওয়া উচিত, যেমন মহিলাদের ক্ষেত্রে আপনি বলছেন আমার স্ত্রী যাতে করে সতী থাকে, বিদেশে আছেন স্ত্রীকে রেখে এসছেন যাতে সতী থাকে, আপনাকেও বাহরাইনে সৎ থাকতে হবে, এমন না যে এখানে আপনি ব্যভিচারের কাছাকাছি ঘুরছেন, এখানে আপনি বুড়ো ফিল্ম দেখছেন, আর বিবির রাত দিন খোঁজ দিচ্ছেন যে তুমি কি করছো, কাকে টেলিফোন করছো, মাকে বলছেন বাপকে বলছেন যে খেয়াল রাখছো কি করে না করে, ওর খেয়াল আছে কিন্তু আপনারটার খেয়াল কোথায়, আপনাকে ওই রকম ফিফুতে হবে, এটা হচ্ছে উত্তম চরিত্র। জীবনে কখনো এইসব পাপের কাছে অশ্লীল কথা কাজের কাছে যাবেন না। এইরকমই তাওয়াদ, নমনীয়তা, বিনয়ী হ, নিজেকে সবসময় ছোট মনে করেন, যতটা আছেন তার চেয়ে নিজেকে ছোট মনে করেন, এতে আপনার লাভ অন্যের লাভ হোক আর না হোক, এগুলো হচ্ছে আখলাকে লাজমা। জহুদ, আল্লাহ অভিমুখী হওয়া, পরকাল সম্পর্কে চিন্তাশীল হওয়া, দুনিয়া বিমুখতা, এইরকমই লজ্জাশীল লজ্জাশীলতা, নিজের বীরত্ব বাহাদুরি, এগুলো হচ্ছে আখলাকে লাজমা, যেগুলি আপনার ব্যক্তি জীবনে কাজে আসবে উত্তম চরিত্র। যেই চরিত্রগুলি দ্বারা আপনারও ফায়দা হবে আর অন্যরও আশেপাশে যারা থাকে কথা বলে চলে ফিরে তাদেরও ফায়দা হবে, যেমন দয়া করা, দয়া করলে আপনারও লাভ আর যার উপর দয়া করলেন তাদেরও লাভ। এইরকমই দানশীলতা, দানশীল হন, বখিল হইেন না, কৃপণ হইেন না, মানুষকে খাওয়াইতে শিখেন, খেতে শিখিয়েন না, ফিরি ফিরি কোথায় খেতে পাই, গেলাম সাঁতে চলে গেলাম, না মাঝে মাঝে আপনিও খাওয়ান, জি গরিবকে খাওয়ান, জি আপনি নিজের জীবনে অপচয় না করে যতটা দিয়ে চলে বাকি টাকাটা দান খায়রাত করেন, এইরকমই সুবিচার করা, ইনসাফ করা, এইরকমই ধৈর্য ধারণ করা, এইরকমই ক্ষমা করা, এইরকমই ওয়াদা পূরণ করা, এইরকমই নিজের ওপর অন্যকে প্রেফার করা, অগ্রাধিকার দেওয়া, এইরকমই হাসি মুখে কথা বলা, এগুলির দ্বারা নিজে উপকৃত হবেন এবং অন্যরাও কি হবে, উপকৃত হবে। যার সাথে হাসি মুখে কথা বলবেন তার অন্তর্জয় করতে পারলেন না পারলেন না, সাহাবারা বলছেন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জীবনেও হাসি মুখ ছাড়া দেখিনি, যখনই সাক্ষাৎ করতাম হাসি মুখে কথা বলতাম, পয়সা লাগলো নাকি, পয়সা লাগে, সালাম আলাইকুম কেমন আছেন ভাই, যদি এই হাসি মুখে হাসি মুখ চেহারাটা নিয়ে যদি বলেন তাহলে আপনার কি কোনো ক্ষয়ক্ষতি হলো, অন্তরকে আপনি আকৃষ্ট করে ফেললেন, আর সালাম আলাইকুম আপনার সালামে ভয় খেয়ে যাবে, জীবন আর মোসাফা করতে যাবো না, ঠিক না, জি হ্যাঁ। তো হাসি মুখে কথা বলা, এর দ্বারা আপনি উপকৃত অন্যরা উপকৃত হবেন। এইরকমই নম্রতা অবলম্বন করা, এইরকম আমানত, আমানত, আমানতের খেয়াল রাখা, হেফাজত করা, খেয়ানত না করা, টাকা পয়সার কেউ আমানত রাখে, এক পয়সা মেরে খাবেন না, কেউ যদি ধার দিয়ে থাকে ওয়াদা খেলাফি করবেন না, আপনি যেইভাবে নিয়েছেন ওইভাবে সময় মতো আপনি দিয়ে দেবেন, মনে করবেন না যে আমার পকেটে চলে এসছে আমার টাকা হয়ে গেছে, যেমন আজকাল অধিকাংশ লোকেরা এইরকমই মানুষের সাহায্য করা, এই সহযোগিতা করা, এগুলি হচ্ছে এমন আখলাক যেগুলোকে আখলাকে মুতাআদ্দিয়া, মানে এমন চরিত্র যেগুলির দ্বারা চরিত্রবান ব্যক্তি উপকৃত হবে এবং তার পাশে আশেপাশে যা তার স্ত্রী উপকৃত হবে, দয়া করলে আপনার ছেলেমেয়েরা উপকৃত হবে, আপনার বাপ মা উপকৃত হবে, শ্রদ্ধা করা, সম্মান করা, এগুলি হচ্ছে উত্তম চরিত্র। এইরকমই ধৈর্যশীল হওয়া, ধৈর্যশীল হলে আপনি উশৃঙ্খল হবেন না, তারপরে উগ্র মেজাজি হবেন না, তাহলে আপনার আশেপাশে যারা চলাফেরা করছে তাদের ক্ষয়ক্ষতি হবে না। প্রত্যেকটি ভালো চরিত্রের বিপরীত খারাপ চরিত্র রয়েছে, খারাপ চরিত্রগুলি সম্পর্কে বেশি আর না বলে আর কথা না বাড়িয়ে অনেক সময় হয়ে যাচ্ছে, আমি সময়ের স্বল্পতার জন্য দলিলগুলি বললাম না, অনেক আয়াত হাদিস রয়েছে সেগুলিও বললাম না, আপনাদের কাছ থেকে এখন বিদায় নিয়ে আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। এইরকমই নিজের পরিবারের কাছে সবচেয়ে ভালো মানুষ হওয়ার চেষ্টা করে, এই বিষয়টা মনে রাখবেন। দেখেন আমার সাথে বছর কয়েক বছর পরে হয়তো একবার দেখা হচ্ছে, অথবা দিনে যারা আশেপাশে থাকে দিনে একবার করে দেখা হচ্ছে, ঠিক না, কিন্তু স্ত্রীর সাথে চব্বিশ ঘন্টায় হয়তো অনেকে বাইরে দু চার ঘন্টাও থাকেন না, আর খুব থাকলে আট ঘন্টা থাকেন বাড়িতে যারা থাকেন, বাকি হ্যাঁ ষোলো ঘন্টা আপনি স্ত্রীর সাথে থাকছেন, তাহলে তার সাথে না আসল ব্যবহারটা ভালো হইতে হবে, ঠিক না, জি হ্যাঁ। যার সাথে যত বেশি সময় ধরে থাকে তত বেশি খারাপ আচরণের সম্ভাবনা আছে, এক আধ ঘন্টার জন্য দেখা হলো মিষ্টি মিষ্টি কথা বলে কেটে পড়লাম, বুঝতেই পারলো না যে আমি ভালো মানুষ না খারাপ মানুষ, কিন্তু যার সাথে রাত দিন থাকছেন সারা জীবনটা থাকছেন সে হচ্ছে আসল আপনার ভালো চরিত্র পাওয়ার অধিকারী। এইরকমই মা বন্ধুকে বলবো যে আপনার স্বামী আপনার জীবনের সঙ্গী, তার সাথে আপনার ভালো চরিত্র হওয়াটাই হচ্ছে চরিত্র আপনার চরিত্রবতী হওয়ার প্রমাণ,
এই জন্য প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বেশ কিছু মর্মে হাদিস রয়েছে, খাইরুকুম খাইরুকুম লি আহলিহি ওয়া আনা খাইরুকুম লি আহলি, তোমাদের মধ্যে সবচাইতে ভালো মানুষ ওই ব্যক্তি যে নিজের পরিবারের কাছে ভালো মানুষ। আপনার স্ত্রী যদি ভালো মানুষ, দিনদার হয়, আল্লাহ ভীরু হয় আর সার্টিফিকেট দেয় যে আমার স্বামী খুব ভালো মানুষ, এটা একটা বড় সার্টিফিকেট, আল্লাহর সার্টিফিকেট পড়ে সবচেয়ে বড় সার্টিফিকেট। স্বামী যদি সার্টিফিকেট দেয় স্বামী দিনদার পরেজগার আর সার্টিফিকেট দেয় যে আমার স্ত্রী খুব ভালো মানুষ, তাহলে জানবেন যে এই বোন খুব ভালো মানুষ, কারণ রাত দিন থাকছে, তার সমস্ত অবস্থা দেখছে, তার আখলাক আচরণ দেখছে, রাতে দেখছে, দিনে দেখছে, সব কিছুই দেখছে। সুতরাং মনে রাখবেন যে আল্লাহর পরে আমাদের যার সাথে যত বেশি ঘনিষ্ঠতা রয়েছে তার কাছে নিজেকে ভালো প্রমাণ করার চেষ্টা করতে হবে। এইরকমই ছেলে মেয়েদের কাছে ভালো মানুষ হওয়ার চেষ্টা করতে হবে। জি, ভালো ছেলে পয়দা করতে হবে, পয়দা করা মানে ভালো ছেলে তরবিয়ত করতে হবে এবং তাদের কাছে ভালো হওয়ার চেষ্টা করতে হবে। হ্যাঁ, মিলিটারি মেজাজ রাখবেন না, সবসময় খারাপ ব্যবহার এটাও রাখবেন না, শক্ত সবসময় এটাও রাখবেন না, আবার সবসময় ছেড়ে দিলেন যে আমরাও এক যুগে পোলাপান ছিলাম, এরাও যখন বড় হবে ভালো হয়ে যাবে, এইরকম যারা ছেড়ে দিলেন তারাও কিন্তু ভালো ছেলে মানুষ করতে পারবেন না। মনে রাখবেন যে মাঝামাঝি আপনাকে থাকতে হবে, কখনো মায়াও করতে হবে আর কখনো মায়ার খাতিরে তাকে যে ভুল পথে এরকম চলে গেলে আরো খারাপ হয়ে যাবে, সেজন্য শক্ত হইতে হবে, শক্ত ভূমিকা থাকতে হবে। আল্লাহ পাক যেন আমাদেরকে ভালো তরবিয়ত করার তৌফিক দান করেন পরিবারের ছেলে মেয়েদের। এইরকমই পাড়া প্রতিবেশীর কাছে আপনি রাত দিন দীর্ঘদিন বসবাস করছেন, সুতরাং পাড়া প্রতিবেশীর লোকদের সাথে ভালো আচরণ করতে হবে। হালাল খেতে, হালাল খাওয়াটাও ভালো চরিত্র, হালাল খাচ্ছেন, হারাম এক পয়সা খান না, হারাম থেকে বেঁচে থাকছেন, আপনি হারাম রিজিক থেকে, হারাম উপার্জন থেকে বেঁচে থাকছেন, একটি পয়সা অবৈধ আমার পেটে না যায়, আমার স্ত্রীর পেটে না যায়, আমার ছেলেমেয়ের পেটে না যায়, কারণ আমি যদি হারাম খাই আমার জীবন থেকে বরকত ধ্বংস হয়ে যাবে, আমি যদি ছেলে মেয়েকে পরিবারকে যদি হারাম খাওয়াই তাহলে তারা অসৎ হয়ে যাবে, তারা পাপি হয়ে যাবে, কখনো সেই প্রজন্ম ভালো মানুষ হবে না যেই প্রজন্ম হারাম খেয়ে মানুষ হয়েছে, বরকতহীন হবে। এবং যারাই হারাম খেয়ে মানুষ হয় তারা জাহান্নামে যাবে যদি সে এই হারাম উপার্জন করে। এই মর্মে তাবারানী হাদিস রয়েছে, কুল্লু লাহমিন নাবাতা মিনাস সুহতে ফান্নার আওলা বিহি, যে কোনো গোস্ত রক্ত যদি তৈরি হয়ে থাকে কি দিয়ে, হারাম খেয়ে, তাহলে জাহান্নাম তার হক রাখে। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে উত্তম চরিত্রের অধিকারী হওয়ার তৌফিক দান করেন, মন্দ চরিত্র কথা কাজ থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন। কিছু মন্দ চরিত্রের দিকে শুধু ইঙ্গিত করে দিই, মানুষের পরনিন্দা করা, চোখের আড়ালে বদনাম করা, ভালো চরিত্র না খারাপ? হ্যাঁ, ধরেন একটা লোকের দেখছেন যে খারাপ চরিত্র ওর সামনে, ব্যক্তি জীবনের চরিত্র খারাপ চরিত্র, ও লোকজনের সামনে বলতে হবে না ওকে একা বলার চেষ্টা করতে হবে, একা বলার চেষ্টা করতে হবে। হ্যাঁ, তার এই খারাপ চরিত্র দিয়ে যদি কিছু লোক ক্ষতিগ্রস্ত হয় তখন আবার সামনে বলে দিতে হবে যাতে অন্যরা সতর্ক সাবধান হয়ে যায়। হ্যাঁ, যারা তার সাথে চলাফেরা করছে তারা সতর্ক, একজন লোকের হাত ভারী বেইমানি করে আর আরেকজন সাদা সিধা মানুষ ধার দিতে যাচ্ছে, আপনি ধার দিতে নিষেধ করবেন না? করবেন না, বলবেন না যে ভাই একে ধার দিয়ে না, নাহলে টাকা আপনার উঠবে না, বলবেন না? বলবেন না, কাজটা তো গিবত কিন্তু করা জরুরি, নাহলে ফেঁসে যাবে বেচারা, ফেঁসে যাবে। জি হ্যাঁ, সেই জন্য। কিন্তু ব্যক্তি জীবনে একটা লোকের টাকনার নিচে কাপড়, আমি এখনই দেখছি ধরেন প্যান্ট আছে টাকনার নিচে, আপনাদের সকলের সামনে বলবো যে ভাই আপনার টাকনার নিচে কেন কাপড়, দাড়ি নেই বলবো যে আপনার দাড়ি কেন নেই বলবো, না একা বলবো? বলেন একা বলতে হবে, একা বলতে, কারণ ওর দাড়ি না থাকলে আপনাদের কোনো ক্ষতি নেই, ওর যদি টাকার নিচে কাপড় থাকে আপনাদের কোনো ক্ষতি নেই। ফজর নামাজে একটা লোক আসে না, আর শেখেরা দেখছেন আপনাকে ওই মহল্লাতে বাস করেন, কি ব্যাপার ভাই ফজর নামাজে কেন দেখি না আপনাকে, লোকের সামনে বলতে হবে না একা বলতে হবে? লোকের সামনে বললে কি হবে, বেইজ্জতি হবে, দুশ্মনী বাড়বে, একা বলতে হবে ভাই আপনাকে তো ফজরে দেখতে পাই না রে ভাই, যে ফজরে আসবেন কেন, ফজরে কেন আসেন না, কি ব্যাপার সবার, সবার সামনে বললে বেইজ্জতি, অপমান করা হয়। আর ব্যক্তি জীবনের সংশোধনের ক্ষেত্রে যদি একা একা বলেন তাহলে তাতে সংশোধন নাই। খারাপ চরিত্রের মধ্যে হচ্ছে চুগলখড়ি করা, কথা লাগান, এখানকার কথা ওইখানে, ফিতনা ফাসাদ সৃষ্টি করা, হিংসা, শত্রুতা, অহংকার, অহংকার চরম খারাপ চরিত্র। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত সতর্ক করেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা মান কানা ফি কালবিহি মিসকালু যাররাতিন বা মিসকালু খারদালিন মিন কিবরিন, যার অন্তরে সরিষা পরিমাণ অহংকার আছে সেই ব্যক্তি জান্নাতে যাবে না, জান্নাতে যাবে না। অহংকার যদি আমার থাকে আমি খুব বড় আল্লামা হয়ে গেছি, অহংকার যদি থাকে আমার দ্বারা বহু লোক হেদায়েত হয়েছে,
অহংকার যদি থাকে যে আমি একজন ভালো হ্যাঁ ডাক্তার, অহংকার যদি থাকে আমি ভালো একজন ইঞ্জিনিয়ার, ভালো একজন টেকনিশিয়ান, আমি খুব ভালো মানুষ, সব বাজে লোক আমার গ্রামে, এইরকম যদি অহংকার থাকে তো গেছেন বরবাদ, সব ভালো আমল করে সব বরবাদ হয়ে যাবে। সুতরাং অহংকার থেকে বেঁচে থাকার চেষ্টা করবেন। এইরকমই খারাপ চরিত্র হচ্ছে বকিলি করা, কৃপণতা। বাপ মাকে টাকা দিতে হবে টাইট, হ্যাঁ, আর নিজের ক্ষেত্রে 500 রিয়ালের জুতা, হ্যাঁ, 50 দিনার দিয়ে আপনি একটা জুতাই কিনছেন, আর বাপকে মাসে আপনি 10-20 দিনার পাঠাইতে পারছেন না, তাহলে এটা হচ্ছে আপনার কৃপণতা। হ্যাঁ জি হ্যাঁ, ছেলে মেয়েদের ক্ষেত্রে যতটা প্রয়োজন ততটা খরচ করবেন। আশেপাশে বিধবা আছে, বিধবাকে দিতে পারছেন, এক পয়সা দিচ্ছেন না গোটা বছর, আর আপনার ছেলে মেয়েদেরকে আমোদ ফুর্তি করে খাওয়াচ্ছেন, কৃপণতা। এইগুলি এইরকমই কাপুরুষতা, এগুলি খারাপ চরিত্র। জুলুম অত্যাচার করা খারাপ চরিত্র, গাদ্দারি করা, মির্জাফরি করা, হ্যাঁ, বিশ্বাসঘাতকতা, ধোকাবাজি করা, ভাওতাবাজি করা, এগুলি খারাপ চরিত্র। খেয়ানত করা, এইরকম মিথ্যার আশ্রয় নেওয়া, কাউকে কষ্ট দেওয়া, ইত্যাদি ইত্যাদি, এইরকম বহু খারাপ চরিত্র রয়েছে। আল্লাহপাক যেন খারাপ চরিত্র থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন। আর শেষখানে একটি কথা বল, সবচাইতে বড় খারাপ চরিত্র হচ্ছে শিরিক। সবচাইতে বড় খারাপ চরিত্র হচ্ছে শিরিক, কারণ আপনি আল্লাহর সাথে সবচেয়ে বড় খারাপ সম্পর্ক রাখলেন, আল্লাহর সাথে সবচেয়ে বড় অন্যায় কাজ করলেন। ইন্না শিরকা লাযুলমুন, আজ আমার উপরে জুলুম করলেই যদি লোকে বলে আরে এই লোকটা কত বড় খারাপ লোক, শেখের টাকা ধার নিয়ে দেয় না, বেঈমানি করছে, তাই না? যদি এই কথা বলেন তো আল্লাহর যে হক নষ্ট করলো, আল্লাহর তৌহিদকে কেড়ে নিয়ে ওই গোস কুতুবকে দিয়ে দিল, খাজাকে দিয়ে দিল, ওই মৃতকে, কবরওয়ালা মাজারওয়ালা দুর্গা দরগাকে দিয়ে দিল, সে সবচেয়ে বড় অন্যায় কাজ করলো, সেই ব্যক্তি সবচেয়ে বড় চরিত্রহীন। যেই ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হক নষ্ট করলো, বিদাতি কাজ করছে, নবীর তরিকা বাদ দিয়ে বুজরুগের তরিকায় চলছে, সেই ব্যক্তি সবচাইতে বড় খারাপ চরিত্র, কারো তার সম্পর্ক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে খারাপ। কিয়ামতের দিনে যখন হাজির হবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবে যে তুমি তো আমাকে বাদ দিয়ে তোমার বুজরুগকে মানতে, তোমার কাছে তো আমি বড় বুজরুগ ব্যক্তি ছিলাম না, তোমার কাছে অন্য কেউ বুজরুগ ছিল, তখন কি অবস্থাটা হবে? সুতরাং যারা শিরিক করে তারা চরিত্রবান কখনো হইতে পারে না, যারা বিদআত করে তারা চরিত্রবান কখনো হইতে পারে না, কারণ তাদের সম্পর্ক আল্লাহর সাথে খারাপ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সাথে খারাপ। সুতরাং এই বিষয়গুলি বুঝে নিয়ে পূর্ণাঙ্গ জীবনের ক্ষেত্রে চরিত্রবান হওয়ার আল্লাহ পাক যেন তৌফিক দান করেন, ভালো চরিত্র আমাদের মধ্যে তৈরি করার তৌফিক দান করেন, তরবিয়ত নেওয়ার তৌফিক দান করেন, মন্দ কথা কাজ থেকে, চরিত্র থেকে আমাদেরকে পুরোপুরি আল্লাহ পাক বেঁচে থাকার তৌফিক দান করেন। আল্লাহ পাক রব্বুল্লাহ আমাদেরকে যেন তৌফিক দান করেন যে আমরা দু চারজন খারাপ আচরণ করি মানুষের সাথে, পুরো জাতিকে বাংলা ভাষাভাষীকে যেন বদনাম না করে দিই, কারণ আমরা গালফে বদনাম হয়ে গেছি। এক সময় যেতাম কোর্টে, মাহকামা গেলেও সৌদি আরবে, ওখানে গিয়ে বলে যে আপনারা কেন শিখান না। আরে একদিন একদিন কাজে পাশে বসে আছে একজন, আর আমাকে বলছে যে আপনারা কি এদেরকে শিখান না ভালো চরিত্র, আসামি এসছে একটা বাংলাদেশি, সেজন্য বাংলা ভাষী সেজন্য। আর একদিন গেছি এতে পুলিশ স্টেশনে, এখানে বলছে আপনারা কি এদেরকে চরিত্র শিখান না, আপনারা তো দাওয়া সেন্টারে আছেন। আরে ভাই শিখাচ্ছি। তখন জাজাহুল্লাহ খের কাজী ছিলেন, বড় আলেম মানুষ, ডক্টর মানুষ, শেখ, উনি তখন ওইটাকে একটু হালকা করে দিলেন বিষয়টাকে আমার উত্তর দেওয়ার আগে। বললেন যে দেখো, যেখানে বড় একটা গ্যাদারিং হয় তখন কিছু সেখানে চিটা বেরোয়, ধান বেশি হলে চিটা বেশি হবে কি না, ধান যদি 1 কিলো হয় তাহলে চিটাও কম হবে, কিন্তু ধান 1 মন হলে চিটাও পাতানো বেশি হবে, ঠিক কিনা? তো ঠিক ওই রকমই বাংলাভাষীদের সংখ্যা যখন গালফে বেশি হয়েছে তখন কিছু চিটাগুলো চলে এসছে এইরকম, যেগুলি পুরো ধানকে বদনাম করে দেয়, ভালো মানুষদেরকে বদনাম করে দিয়েছে। আল্লাহপাক আমাদের যেন মান সম্মানকে ফিরিয়ে নেওয়ার তৌফিক দান করেন, এবং আমাদের অসৎ লোকদেরকে আল্লাহপাক হেদায়াত দান করেন, আল্লাহপাক আমাদের সত্যিকার মুসলিম হওয়ার তৌফিক দান করেন, আল্লাহপাক আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে চরিত্রবান হওয়ার তৌফিক দান করেন। ওসাল্লাল্লাহু ওয়াসাল্লাম আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন, والسلام على المرسلين والحمد لله رب العالمين. الحمد لله আমরা এতক্ষণ যাবত আমাদের সম্মানিত শায়খের নিকট থেকে অনেক গুরুত্বপূর্ণ আলোচনা শুনলাম, যা আমাদের সবার জীবনে ফায়দা দেবে। সবাই এর থেকে আমরা শিক্ষা গ্রহণ করে আজকে এখান থেকে যাব। আমরা ইনশাআল্লাহ চেষ্টা করব আমরা সকলে চরিত্রবান হওয়ার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে চরিত্রের অধিকারী ছিলেন, আমরা সেই চরিত্রে চরিত্রবান হব, সেই আদর্শে আদর্শিত হব ইনশাআল্লাহ। তবে চেষ্টা করবেন তো ইনশাআল্লাহ। এখন আমাদের সামনে বহু প্রশ্ন এসেছে, আসলে কতটুকু উত্তর দিতে পারবো জানি না, কেউ রাগ করবে না কারো প্রশ্নের উত্তর না দিতে পারলে। আর যেগুলো সবার জন্য জানা খুব জরুরি সেগুলোই বলার চেষ্টা করছি। 1 নম্বর প্রশ্ন এক ভাই করেছেন যে
আকীদায়ে ওয়াহদাতুল উজুদ এবং আকীদায়ে হুলুল এর হুকুম কি? ওয়াহদাতুল উজুদ এবং হুলুল এর হুকুম কি এটা জানতে চেয়েছেন। এক ভাই প্রশ্ন করেছেন দুটো ভ্রান্ত আকীদা সম্পর্কে, একটা হচ্ছে ওয়াহদাতুল উজুদ, উজুদ মানে অস্তিত্ব, আর ওয়াহদাতুল মানে একত্ব। সমস্ত অস্তিত্ব মানে অর্থাৎ স্রষ্টা এবং সৃষ্টির অস্তিত্ব হচ্ছে এক, দুটো শব্দের অর্থ হলো কি? ওজুদ অস্তিত্ব, আল্লাহর ওজুদ আছে আমাদের ওজুদ আছে, আল্লাহর অস্তিত্ব আছে আমাদের অস্তিত্ব, ঠিক না? তো আল্লাহ রাব্বুল আলামিন যিনি সৃষ্টিকর্তা আর যারা সৃষ্টি, সে মানুষ সৃষ্টি হোক অথবা কীট পতঙ্গ পোকামাকড় হোক আর পশু পাখি হোক, সমস্ত সৃষ্টি হচ্ছে এক, আসলে এক, মূলত এক। এই আকীদাটি ইবনে আরবি নামে একজন সুফি যে বড় কুফরি বিশ্বাস রাখত, এই প্রথম এই ভ্রান্ত মতবাদ পেশ করে। এর পরিণতি এই দাঁড়ায় যে যে কোনো কিছুর পূজা করলেই, উপাসনা করলে আল্লাহর ইবাদত করা হয়, কারণ অস্তিত্ব হচ্ছে স্রষ্টা এবং সৃষ্টির কি এক। সুতরাং এই যে পিলার, এটা এর অস্তিত্ব আছে না নাই? আছে না নাই? এ পিলারের অস্তিত্ব আছে, এটা এবং আল্লাহ দুই না এক? দুই না এক? ইবনে আনা ইবনে আরবির আকীদায় ওয়াহদাতুল উজুদের আকীদায় দুটো হচ্ছে একই জিনিস। সুতরাং কেউ যদি পিলারের পূজা করে সে আল্লাহরই যেন উপাসনা করলো, কেউ যদি মানুষের পূজা করে পীরের পূজা করে সে আল্লাহরই উপাসনা করলো, কেউ যদি কবরে সেজদা দেয় তো আল্লাহকে সেজদা করলো, কেউ যদি দুর্গাকে সেজদা করে সে আল্লাহকে সেজদা করলো, বোঝা গেছে না? কেউ যদি লিঙ্গ পূজা করে তবুও নাকি আল্লাহর ইবাদত করলো, এটা হচ্ছে এর চেয়ে বড় কুফুরি আকীদার কি হতে পারে? এটা হচ্ছে ওয়াহদাতুল ওজুদের আকীদা। দ্বিতীয় আকীদা হচ্ছে হলুলের আকীদা, হাল্লা ইয়াহুল্লু নাসারা আনসর থেকে, হাল্লা ইয়াহুল্লু মানে হালাল হওয়া, হালাল হারাম, কিন্তু হাল্লা ইয়াহুল্লু হলুলান মানে হচ্ছে একাকার হয়ে যাওয়া। কেমন? আমার একজন ওস্তাদ ছিলেন, খুব বড় ওস্তাদ, তিনি মুনাজের ছিলেন, জি খুব মুনাজের ছিলেন, ওনার কাছ থেকে অনেক মুনাজেরা যুক্তিগুলি ছাত্র জীবনে শিখেছি দেশে পড়াকালে। উনি বলছেন, বলতেন তার বক্তব্যে যেতাম অনেক সময় যে হলুল কাকে বলে, যেই ভাষা দিয়ে বুঝাতেন সেই ভাষা দিয়ে বোঝাচ্ছে, এটা কি এর ভিতরে কি আছে? পানি আছে না? এতে যদি আমি চিনি মিশিয়ে দিই তখন ওটার নাম কি হলো? শরবত হলো। আচ্ছা, এটা তো হলো, নাম বদলে গেল, তাই না? দুই নম্বর কথা, আমি মিশিয়ে দেওয়ার পরে বলছি এখন আপনারা পানিকে আলাদা করে দেন, চিনিকে আলাদা করে দেন, পারবেন করতে? কেন পারবেন না? কারণ চিনি পানিতে এমন ভাবে হলুল করেছে, হ্যাঁ অবতরণ করেছে যে একাকার হয়ে গেছে, মিশে গেছে, এখন অসম্ভব যে চিনিকে আর পানিকে আলাদা আলাদা করে দিবেন। বলছে এই আকীদা হুসেন মানসুর হাল্লাজের কুফরিয়া, সবচেয়ে বড় কুফরি আকীদা ওয়াহদাতুল উজুদের আকীদার পরে। বলছে যে আল্লাহর যারা বড় বড় ওলি থাকে, হ্যাঁ তারা আল্লাহতে এমন ভাবে বিলীন হয়ে যায়, লয় হয়ে যায়, ফানা হয়ে যায়, যে হলুল হয়ে গিয়ে এমন ভাবে একাকার হয়ে যায়, যেমন চিনিকে পানিতে মিশানোর পর আলাদা করা যায় না, তেমন হুসেন মানুষের হাল্লাজকে আল্লাহ থেকে আলাদা করা যায় না, এক হয়ে গেছে। এই জন্যই হুসেন মানুষের হাল্লাজ শেষ জীবনে বলতো এই কুফরি আকীদা নিয়ে, আনাল হক, কি আনাল হক মানে আমি খোদা হয়ে গেছি, আমি এলা হয়ে গেছি, আমি হক মানে আল্লাহ, হক 99টি নামের মধ্যে একটি নাম হচ্ছে আল্লাহ, তাই না? আনাল হক মানে আমি আল্লাহ হয়ে গেছি, আল্লাহতে এমন ভাবে ফানা হয়ে গেছি যে আমি আর আল্লাহতে কোনো পার্থক্য নেই। এই কুফরি আকীদা যখন ভারত থেকে শিখা আসলো, ভালো করে শুনেন, হুসেন মানুষের হাল্লাজ সম্পর্কে বড় বড় বাংলাদেশের যারা সাইখুল হাদিস আর বড় বড় বাগমি বক্তা, তারা মনে করে যে হুসেন মানুষের হাল্লাজ আল্লাহর ওলি ছিল। আমি বলছি স্পষ্ট ভাষায়, সে শয়তানের সবচেয়ে বড় ওলি ছিল, সে শয়তানের সবচেয়ে বড় ওলি ছিল। এবং এই থিওরি কোত্থেকে শিখেছিল তাও শুনে, তার জীবনীতে লেখা হয়েছে সে কয়েক বছর ভারতে অবস্থান করেছে যোগীদের কাছে, সন্ন্যাসী সাধুদের কাছে, ব্রাহ্মণদের কাছে, আর তাদের থেকে প্রশিক্ষণ নিয়েছে, আর তাদের কাছ থেকে শিখে এসে এরাকে আসার পরে সেটাকে আরবি তরজমা করে এই থিওরি পেশ করেছে। ধর্মটি তাহলে ফানা হয়ে যাওয়ার বা বিলীন হয়ে যাওয়ার ধর্মটি কার ধর্ম? হিন্দুদের ধর্ম। হিন্দু থিওরিকে আরবি ভাষা যখন দিয়ে দিল, তারপরে তখন ওটা ফার্সিতে গেল, ফার্সিতে তখন আবার ভারতের মুসলিমদের কাছে গেল, বাংলাদেশের মুসলিমদের কাছে গেল, বাঙালি জাতির কাছে গেল, ওদের হুজুররা মনে করলো এইটাই মনে হয় ইসলাম। বুঝতে পেরেছেন না?
যে বলেন কত বড় কুফরি এক কথা, যে বলবে যে আমার মধ্যে আল্লাহ বিলীন হয়ে গেছে অথবা আমি আল্লাহতে বিলীন হয়ে গেছি। হক্কানি পীরদের কিতাবের কথা বলছি, যাদের হক্কানি পীর বলে কিছু নাই, কিন্তু ওদের ধারণায় হক্কানি, ঠিক না? ওরা ভাগ করেন না বাংলাদেশে ভাই, সব পীর খারাপ না, কিছু হক্কানি পীর আছে আর কিছু ভণ্ড পীর আছে, বলে না বলে না? আমার কাছে শুনেন, পীরতন্ত্রে কোনো হক্কানি মক্কানি নেই, সবগুলি বাতিল ভ্রান্ত আকীদা। কথা বুঝতে পেরেছেন? শুরু হয় বিরাত থেকে আর শেষ হয় গিয়ে কুফর এবং শিরকে, ওয়াহদাতুল ওজুদ আর হুলুলে গিয়ে শেষ হয়। তাদের কিতাব আছে, ফানার তিনটা স্তর আছে। ফানার কয়টি স্তর আছে? ফানা মানে কি বললাম? বিলীন হয়ে যাওয়া, আল্লাহতে কি হয়ে যাওয়া, লয় হয়ে যাওয়া, একদম একাকার হয়ে যাওয়া। ফানা বলছে একটা হচ্ছে ফানা ফি শেখ, মানে পীর সাহেবের মধ্যে প্রথম ফানা হইতে হবে। আপনি মুরিদ হয়েছেন তো, মুরিদ হয়েছে তো আপনাকে পীরের মধ্যে আপনাকে কি হয়ে যেতে হবে, একাকার হয়ে যেতে হবে। এই যে চিনি যেমন পানিতে মিশেছে, পীরের মধ্যে আপনি ফানা হয়ে যাবেন, এটা হচ্ছে কি ফানা ফি শেখ। তারপরে উন্নতি করতে 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 আধ্যাত্মিক উন্নতি, ইসলামে নেই এগুলো, কোরআন হাদিসে নেই, তাদের মন গড়া ধর্ম, বলছে ফানা ফির রাসুল হইতে হবে, রসুলের মধ্যে বিলীন হয়ে যাবেন আপনি, ফানা হয়ে যাবেন। তারপরে তৃতীয় স্তর হয়েছে ফানা ফিল্লাহ, যখন ফানা ফিল্লাহ হয়ে যায় তখন আর নামাজ রোজা হজ জাকাত কিছু লাগে না, বলছে এটা একিনের দরজা। কি যেটা একিনের মর্যাদা পেয়ে গেছে, শুধু আর নামাজ রোজা করা লাগবে না। বলেন রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একিনের দরজা পাননি, মর্যাদা পাননি, অসুস্থ অবস্থায় মৃত্যু সজ্জায় পড়ে আছেন, আর মশকের মশক পানি ঢেলে হুঁশ আসছে, তারপরে দুইজনের কাঁধে ভর দিয়েও নামাজ পড়তে যাচ্ছেন, নামাজ মাফ হচ্ছে না। তো রসুল তো ইয়াকিনের মর্যাদা পেলেন না, কিন্তু এই পীরের দলেরা, সুফির দলেরা, এরা কি পেয়ে গেল? ফানা হয়ে, এমন আল্লাহতে ফানা হয়ে গেল যার নামাজ রোজা হজ জাকাত কিছু থাকলো না, এমনকি কাপড় পরিধান করো ফরজ থাকলো না, সুতরাং ন্যাংটা পীর পয়দা হইল, ন্যাংটা সাধুর মতো। হ্যাঁ, জেনাও তখন হারাম থাকলো না, আর কোন রকম কিছুই হারাম থাকলো না, হারাম হারাম থাকলো না ওদের জন্য, আর ওয়াজিব ওয়াজিব থাকলো না, ফরজ ফরজ থাকলো না, যা ইচ্ছা তাই বলবে, যা ইচ্ছা তাই খাইবে, আর যা ইচ্ছা তাই করবে। এটাই হচ্ছে সুফিদের ধর্মের শেষ পরিণতি, পীর মুরিদির। সুতরাং পীর মুরিদিকে নিশ্চিন্ন করতে হবে, যেমন আরব দেশ থেকে নিশ্চিন্ন হয়ে আছে আলহামদুলিল্লাহ। আরব দেশে কি এগুলো আছে বলেন তো দেখি? নেই। যারা আসল আরবি, মক্কা মদিনায় যারা আসল আরবি, যারা স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, যাদের পূর্বপুরুষরা ইসলাম গ্রহণ করেছে, তাদের মাঝে তো এইসব ভ্রান্ত আকীদা নেই, তাদের মাঝে তো এইসব কুফরি আকীদা নেই, কোথাও থেকে এইসব কথা আসলো? তার আগে কোরআনের একটি আয়াতে এসব কথা নেই, অপব্যাখ্য করে মানুষকে ধোকা দিচ্ছেন, কানা কাহাই করে দেখাচ্ছেন, রাসূলুল্লাহ কোনো হাদিসও নেই। এই জন্য আমার ওই সুফিবাদের আলোচনা করতে বলেছি যে আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ, যে কোরআনে নামাজের কথা আছে, তৌহিদের কথা আছে, যাকাতের কথা আছে, হজ আছে, উমরা আছে, আছে না নেই? আছে না নেই? কিন্তু একটা শব্দ দেখান যে তাসাউফ শব্দটি অমুক আয়াত আছে, সুফিবাদটা অমুক আয়াত আছে, আছে কোনো আয়াত নেই? আচ্ছা আয়াত তো নেই, হাদিস দেখান, একটি হাদিস আছে যে তোমরা তাসাউফ গ্রহণ করবে না হলে আল্লাহকে পাইবে না, এরকম একটি হাদিস দেখান তো দেখি, কোথাও পাবেন না। আমি আলহামদুলিল্লাহ পড়ি এর উপর, যে বাতিল পন্থীদের দলিল না কোরআনে কারিমে আছে শব্দটাও নেই, আর না হাদিস আছে। আত্মার পরিশুদ্ধি আছে, আত্মার পরিশুদ্ধি রসুলের তরিকা হবে, কার তরিকা হবে? রসুলের তরিকা হবে, হেল্লাজি তরিকা।